আজকে আমরা উপস্থিত হয়েছি এখানে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে কিছু বিষয় আমরা জানব মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ এই কথাটা তো আমরা শুনে থাকি তো এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচ্য বিষয় তার আগে আমি বলি আমি হচ্ছে অনিতা পাল সামন্ত কলেজ অফ নার্সিং আর কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আছি মেন্টাল হেলথ স্পেশালিটি অ্যাকচুয়ালি আমি ওখানে অ্যাজ এ ফ্যাকাল্টি রয়েছি তো মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি এই ব্যাপারটা একটু জানবো আজকের আলোচ্য বিষয়ের মধ্যে তার সঙ্গে সঙ্গে কি কি চারিত্রিক বৈশিষ্ট্য থাকে সুস্থ মানসিকতা কি এগুলো আমরা জানবো আমাদের মধ্যে কি কি ভ্রান্ত ধারণা আছে স্বাভাবিকভাবে স্বাভাবিক জনসাধারণ সাধারণত মানুষ মানসিক স্বাস্থ্য সম্বন্ধে কি কি ভ্রান্ত ধারণা পোষণ করে থাকে যার জন্য কি হয় না বাড়িতে কোনো অসুবিধা দেখা গেলেও আমরা কিন্তু ডাক্তারের কাছে বা স্বাস্থ্য কেন্দ্রে যেতে চাই না সেগুলো একটু জানব এছাড়া কমন মানে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যে যে মানসিক অসুবিধাগুলো অনুভব করে থাকেন সেগুলো সম্বন্ধে একটু জানবো আর বর্তমান যে পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে মানে এই যে করোনা সিচুয়েশন চলছে এই সময়ে আমাদের সামনে কিন্তু একটা মানে ভীষণ বড় গ্রুপ ভাস্ট এরিয়া অর্থাৎ স্টুডেন্ট গ্রুপ স্টুডেন্ট কমিউনিটি তাদের মধ্যে থেকে যদি আরও স্পেসিফিক করে আমরা ভাবি তাহলে আমাদেরকে অ্যাডোলেসেন্সদের মানে কিশোর কিশোরীদের কথা বলতে হয় তো এই গ্রুপটিও কিভাবে বর্তমান পরিস্থিতির শিকার হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থাতে তারা কিভাবে নিতে পারছে না বা কি অসুবিধা হচ্ছে তার জন্য তাদের মানসিক কি কি অসুবিধা হতে পারে এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব এবং এগুলোকে আমরা স্বাস্থ্য কর্মী হিসেবে আমরা গ্রামেই থাকি বা শহরে থাকি এই ব্যাপারগুলো কিভাবে তাদের সাহায্য করতে পারি যে অসুবিধা অনুভব করছে তাকে কিভাবে সাহায্য করতে পারি তাদের বাড়ির লোকেদের কিভাবে সাহায্য করতে পারি আর আমরা যারা যারা স্বাস্থ্যকর্মী তারা এই ধরনের মানুষদের সাহচর্যে আসছি এবং এই করোনা পরিস্থিতিতে আমরা যারা এগিয়ে যাচ্ছি এদেরকে যত্ন নেওয়ার জন্য তারা কি করে নিজেদের মানসিক স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করব। এই বিতর্কগুলো আমরা আজকে এখানে আলোচনা করব। তো প্রথমত যেটা বললাম যে মানসিক স্বাস্থ্য কি তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে যে আছে সেখানে আমরা দেখে থাকি আমাদের শারীরিক এবং সামাজিক কল্যাণ যেরকম আমরা ভাববো সেরকম আমরা কিন্তু আমাদের মানসিক সুস্থতার কথাও ভাববো অর্থাৎ একটি মানুষ যে নাকি পরিবেশের সঙ্গে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে কোনো হলে সেই অবস্থার সঙ্গে মোকাবিলা করতে পারবে শুধু শারীরিক নয় সামাজিকভাবে নয় মানসিকভাবে হঠাৎ করে যদি কোনো পরিবর্তন এসে যায় তার সঙ্গে মোকাবিলা করতে পারা নিজের ক্ষমতাকে বুঝতে পারা এই ব্যাপারগুলো যখন আমরা করতে পারব তখন আমরা বলে থাকি যে আমি বা ওই মানুষটি মানসিকভাবে সুস্থ মানে কোনো অসুবিধা আসলে হঠাৎ করে আমরা বলি না যে আমরা কোনো অসুবিধা এলে আমি সেটা মোকাবিলা করতে পারছি কি পারছি না অর্থাৎ হঠাৎ করে কোনো বিপদ আসলে তাকে আমরা কিভাবে এড়িয়ে চলি নাকি সেই বিপদটার মুখোমুখি হই সেটা কতটা করতে পারছি আমার ক্ষমতা কতটা আছে এই অবস্থাটাকে কাটিয়ে ওঠার সেই ব্যাপারটা কতটা গুরুত্ব সেটাকে বুঝতে পারা এবং আমার চারপাশে যারা আছে তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারছি কিনা এই ব্যাপারগুলো যখন আমরা করতে পারি তখনই আমরা বলে থাকি যে আমি একজন সুস্থ মনের মানুষ তাহলে মানসিক স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংজ্ঞার কথা যদি বলি তাছাড়া ছাড়া আমরা মাসলোর কথা পড়েছি আমাদের যখন এই কোষটা আমরা পড়েছি তখন দেখেছি তো সেখানে আমরা দেখিয়ে থাকি যে একটি মানুষ যে নাকি বাস্তব সম্বন্ধে সচেতন মানে রিয়েলিটি সম্বন্ধে বাস্তব সম্বন্ধে সচেতন আমার চারপাশে কি ঘটছে সেই ব্যাপারটা সম্বন্ধে আমি যখন ওয়াকিবহাল আছি বা সচেতন থাকছি তার সঙ্গে সঙ্গে আমি কি আমার কতগুলো কি কি ক্ষমতা রয়েছে আমার সম্বন্ধে ধারণা এবং আমার চারপাশে যারা রয়েছে তাদের সম্বন্ধে ধারণা অর্থাৎ অন্যের সম্বন্ধেও আমি কিন্তু একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারছি আমি কি আমার সময় কি ধরনের ধারণা না আমার কি কি ক্ষমতা আছে আমি কি করতে পারি আর আমি কি কি করতে পারি না এই ধারণাগুলো আমার আমার কাছে। খুব যখন থাকবে। ক্ষমতা আছে যে কোনো সমস্যা এলে তার মোকাবিলা করা হয়তো খুব ভালোভাবে পারছি না কিন্তু মোকাবিলাও করতে পারছি এছাড়া যখন আমার মধ্যে এরকম ধরনের ক্ষমতা থাকবে যাতে আমি অন্যের কাছ থেকে পাওয়া ইনফরমেশনগুলো অন্যের পাশ থেকে যে ঘটনা যা কিছু জেনেছি তাকে গোপনীয় রাখতে পারব আমাকে বলা হবে যে আমি আর কি মানসিকভাবে এগুলো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য তাছাড়া আমি কিন্তু ভীষণভাবে ইন্ডিপেন্ডেন্ট হব অর্থাৎ আমি কোনো কাজ করতে গেলে অন্যের সাহায্য ছাড়াই করে যেতে পারবো কিন্তু এরকমও হয় যখন নতুন কোনো কাজের কাছে যাই আমরা মুখোমুখি হই তখন অন্যের সাহায্য দরকার হবে কিন্তু ওই কাজটি যখন পরবর্তী সময়ে আমি আবার ওই কাজটির সামনে যাব তখন কিন্তু আমি নিজের ক্ষমতা দিয়ে ওই কাজটিকে করার চেষ্টা করব বা পারবো এই ক্ষমতাগুলো যদি আমাদের কাছে থাকে তার সঙ্গে সঙ্গে আমার আবেগ কন্ট্রোল করার ক্ষমতা আবেগটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে ভীষণ দরকারি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা তিনটি কথা বলে থাকি আমাদের চিন্তা ভাবনা আমাদের আবেগ আর হচ্ছে আমাদের অনুভূতি হ্যাঁ তার মানে ফিলিং বা কিভাবে ফিল করছি থিঙ্কিং আমি কি চিন্তাভাবনা করছি অ্যান্ড আমাদের যে ইমোশান থট অর্থাৎ এই তিনটে জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অর্থাৎ তাহলে কি দেখলাম যে একটি মানুষ মানসিকভাবে দৃঢ় হয়েছে তাই কখন আমরা বলি যখন সেই মানুষটি তার নিজের সম্বন্ধে স্বচ্ছ ধারণা পোষণ করে থাকে তার ক্ষমতা রয়েছে যে কোনো সমস্যার মোকাবিলা করার সে নিজের সম্বন্ধে শুধু নয় তার চারপাশে যারা রয়েছে অন্যের সম্বন্ধে একটা সুন্দর সুস্থ ধারণা পোষণ করতে পারে এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই সব বৈশিষ্ট্যগুলো যখন আমাদের মধ্যে থাকে থাকবে তখন আমরা তাকে বলে থাকি যে এই মানুষটি মানসিকভাবে ভাবে দৃঢ় বা এ সুস্থ মনের একটি মানুষ তাছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মধ্যে তৈরি করার ক্ষমতা সৃজনশীলতা থাকবে হ্যাঁ কিছু না কিছু তৈরি করার ক্ষমতা যখন থাকছে এটাও কিন্তু খুব দরকারি আমাদের সুস্থ মনের মানুষ হতে গেলে এছাড়া আমরা দেখতে পাই যে আমি এরকম একজন মানুষ যে পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি অর্থাৎ সামঞ্জস্যতা বজায় রাখতে পারি এবং আমি কিন্তু দৃঢ় যেত হতে পারি সব কিছুকে খুব পজিটিভ নিতে পারে পজিটিভভাবে নিতে পারে। মানে নেতিবাচক না হয়ে আমি কিন্তু ইতিবাচক হব এগুলোও কিন্তু আমার কতগুলো বৈশিষ্ট্য থাকবে যেখানে যেটা আমাকে কি করবে না আমার বেড়ে চলাতে গ্রোথে হেল্প করবে যেরকম আমরা যে কোর্সটা করছি সেই কোর্সের যে সিলেবাসগুলো রয়েছে সাবজেক্টগুলো রয়েছে প্রথমে যখন এই কোর্সটাতে আমরা ভর্তি হয়েছি তখন থেকেই জানি যে আমার কাছে এই ধরনের সাবজেক্টগুলো আছে যেমন অ্যানাটমি ফিজিওলজি নিউট্রিশন কমিউনিটি এগুলো রয়েছে তো এই সাবজেক্টগুলো আমাকে পড়তে হবে এবং আমি জানি আমি ভীষণভাবে সচেতন যে আমি এগুলো ঠিক ঠিক করে পড়ব এবং এগুলোকে এমনভাবে আয়ত্ত করব যাতে আমি সেগুলোকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারি এবং মানুষের উপকার করতে পারি হেল্প করতে পারি তার মানে কি আমার একটা ক্ষমতা থাকবে এবং ভীষণভাবে আমি কনফিডেন্ট হব তো এগুলোই কিন্তু একটি মানসিক ভাবে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আর পরিবেশ যেরকম হোক না কেন সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবো আমি তাহলে স্বাভাবিকভাবেই মানসিক স্বাস্থ্য বলছি আমি সেখানে আমাদের মন একটা প্রশ্ন উঠে আসছে যে মন কি মন কি মন আর কিছুই নয় আমাদের মস্তিষ্কের একটি অংশ যে সবসময় কাজ করে চলেছে কর্মরত সবসময় মানে কি না যখনই আমি কোনো কিছু চোখে দেখছি সঙ্গে সঙ্গে আমার যে স্টিমুলেশনটা পাচ্ছি সেইটার উপর ডিপেন্ড করে আমার মস্তিষ্ক বলছে যে এটা এই ঘটনা ঘটছে এখানে তুমি এভাবে রিয়াক্ট করো আমি তো কিন্তু সেভাবেই রিয়্যাক্ট করছি এইভাবে তুমি অ্যাক্টিভিটি শো করো আমি সেভাবেই করছি তাহলে মন আমাদের মস্তিষ্কেরই একটি অংশ যা অবিরত কাজ করে চলেছে এবং এ কী করে না যেভাবে বুঝতে পারে সিচুয়েশানটাকে ঠিক সেভাবেই কিন্তু কি করছে না আমাকে গাইড করে দেয় কমান্ড করে আমি কিভাবে রিয়্যাক্ট করব। এবং মানসিক রোগ বা মানসিক বিকলতা তাহলে কি মন হলো মানসিক সুস্থতা হলো তাহলে মানসিক বিকলতা এটাকে আমরা কিভাবে বলবো এটি অ্যাকচুয়ালি একটি আমাদের মনের অসুখ হ্যাঁ মানসিক রোগ যাকে বলছি যেখানে কি হয় না আমাদের যে চিন্তা আমাদের আচরণ আমাদের আবেগ এই তিনটে বিষয়ের মধ্যে যখন সামঞ্জস্যতা থাকে না তখন আমরা কি হই না মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি এবং এই মানসিক এই যে ঘটনাটা ঘটলো মানে আমার চিন্তা আমার আবেগ আমার আচরণ এর মধ্যে যদি অসমঞ্জস্যতা তৈরি হয় তখন কিন্তু আমাদের মধ্যে কি হয়ে যাচ্ছে না মানসিক রোগ ব্যাপারটা আস এসে যায় তাহলে কি এই যে চিন্তা আচরণ কি একটা ত্রিভুজের মতো থাকে অর্থাৎ একসঙ্গে বেঁধে রয়েছে যদি একটি একটু দেখা যায় তাহলে কিন্তু আমাদের এই কন্টিনিউটিটা থাকে না বজায় থাকে না তখন আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি এছাড়া আমাদের দেখছি যে কি কি এই যে মানসিক রোগগ্রস্ত যখন হচ্ছি তখন আমাদের কি কি হতে পারে যদি আমরা ভাবি সেখানে যেরকম আমাদের মধ্যে দেখা যায় যে আমরা শারীরিক ভাবে যে কাজটা করতে পারছি সেই কাজটা আগে যেটা করতে পারতাম সেই কাজটা করতে পারছি না আমি যে কমন মানে স্বাভাবিক যা যা দেখা যাচ্ছে আমার খেতে অনীহা দেখা দিচ্ছে আমি ঘুমোতে পারছি না আগের মতো আমি লোকজনের সঙ্গে মেলামেশাটা বন্ধ করে দিয়েছি একদিন করেছি হতে পারে কিন্তু যদি এটা কন্টিনিউ প্রতিদিন করছি যেটা আমার স্বাভাবিক আচরণ নয় এটা করছি তাহলে এটা কিন্তু আমাদের কাছে একটা ওয়ার্নিং অ্যালার্মিং জিনিস যে আমি লোকের সঙ্গে মিশতে যেটা ভালোবাসতাম কথা বলতে ভালোবাসতাম সেটা পছন্দ করছি না অল্পে বিরক্ত হয়ে যাচ্ছে মানুষের সাহচর্য এড়িয়ে চলছে সংস্পর্শ এড়িয়ে চলছে আমি যদি অফিস করি তাহলে বাড়ি ফিরে আমি কি করছি না বাড়িতে এসে আমি দেখতে পাচ্ছি কি এখানে বাড়িতে এসে আমি দেখা যাচ্ছে কি না এখানে বাড়ির লোকেদের সঙ্গে খুব বিরক্ত শো করছি এটা আমি করছি তো এই কাজগুলো যদি করে থাকি তখনই কিন্তু আমরা কি করছি না মানসিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ছি এটা দেখত খুব সুন্দর এই যে এখানে দেখুন যে আমাদের থট বিহেভিয়ার ফিলিং মানে আমাদের চিন্তা আমাদের আচরণ এবং আবেগ এই তিনটে জিনিস কি হচ্ছে না একদম ট্র্যাঙ্গেলের মতো রয়েছে এবং সেই ট্র্যাঙ্গেলটা যদি একটু ডিস্টার্ব হয়ে যায় তখন আমাদের অসামঞ্জস্যতা আমরা দেখতে পাই সো মানসিক স্বাস্থ্য সম্বন্ধে পড়তে গেলে আমরা যেসব জায়গায় প্র্যাকটিস করব। সেখানে সাধারণ মানুষ কতকগুলো ধারণা পোষণ করে যেগুলোকে আমরা বলি ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণাগুলো বংশে কি ছিল সেই জন্য হয়েছে অর্থাৎ একবার মানসিক রোগ যদি হয় তাকে কিন্তু আর সারানো যায় না এটা বংশ পরাক্রমে চলতে থাকবে এবং একে সারানো যাবে না এছাড়া কিছু কিছু ভা মানুষ মনে করেন যে আমার যে মানসিক রোগটা হচ্ছে বা বাড়িতে যে অসুস্থ হচ্ছে মানসিকভাবে অসুস্থ এটাও কিন্তু একটি পাপের শাস্তি ঈশ্বর আমাদের কোনো পাপের শাস্তি দিয়েছে তাই আমাদের এরকম হয়েছে এখানে মানসিক রোগ হলে মানুষটি জীবনযাপন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না সে জীবনে আর কোনোভাবে নিজের দৈনন্দিন কাজকর্ম করতে পারবে না অফিস যেতে পারবে না এগুলো কিন্তু আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে আবার কিছু কিছু মানুষ আমরা মনে করি যে এটির ভৌতিক ঘটনা মানে সেই জন্য দেখা যায় গ্রামীগঞ্জে যদি কারোর এই ধরনের আচরণগত কোনো পরিবর্তন দেখা দিচ্ছে বেশ কয়েকদিন আমরা কি করি ওঝার কাছে নিয়ে চলে যাই যে ওঝা ঝাড়ফুঁ করে দেবে তারপরে কি হবে না মানুষটি এই আচরণগুলো থেকে বেরিয়ে আসবে ভূতে ধরেছে আমরা বলি ওকে ভূতে ধরেছে তো তাহলে সেখান থেকেও আমরা কিন্তু বের করে আনার চেষ্টা করে থাকি তো এইগুলো কিন্তু আমাদের ভ্রান্ত ধারণা এছাড়া যেরকম রয়েছে যে আমাদের এই যে মানসিক অসুস্থতা দেখা দিচ্ছে এই যে আচরণের পরিবর্তন ঘটেছে সেগুলোও কিন্তু মনে মনে ও করে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি বা সারাক্ষণ কাজকর্ম করছে না ও কিছুই করে উঠতে পারবে না সো এই যে ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলোর জন্য আমরা কি করি আমরা কোনো চিকিৎসা ব্যবস্থার সাহায্যই নিতে যাই না বাড়িতেই রেখে দিচ্ছি হয় ওঝার কাছে যাচ্ছি না হলে বাড়িতে রেখে দিচ্ছি তাহলে কি কি ভ্রান্ত ধারণার জন্য আমরা মেডিকেল হেল্প মানে সাহায্য নিতে যাই না সেই সাহায্যগুলো নিতে যাচ্ছি না কোন কোন যেরকম আমাদের কাছে কি রয়েছে না আমাদের কোনো কলঙ্কের ভয় বাড়ির পাশের বাড়ির লোকটি কিন্তু আমাদের জেনে নেবে যে এটা কোনো কলঙ্কের ভয় রয়েছে আবার কি দেখছি আমি কিভাবে সাহায্য নেব সেই আমি জানি না কার কাছে গেলে সাহায্য পাবো সেটা আমি জানি না এছাড়াও মানসিক রোগে যদি আমাদের যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আছে তার জন্য কাছে যদি না গিয়ে থাকি যদি আমরা প্রাইভেট সংস্থায় গিয়ে থাকি তাহলে কি হয় আমাদের যে ওষুধপত্র লেগে থাকে সেই ওষুধপত্র কিন্তু একটু ব্যয়বহুল আছে তাহলে খরচ করার ক্ষমতা আমার কাছে হয়তো থাকছে না সেজন্য কিন্তু আমি কি করছি খরচ করতে পিছিয়ে আসছি সর্বোপরি কি আমার বাড়িতে মানসিক রোগগ্রস্ত একটি মানুষ আছে এই কথাটা যদি পাড়া প্রতিবেশী জানে তাহলে আমি কি করব সেই জায়গাটা থেকে নিজেকে এটা ঠিক নয় লোককে আমি জানাতে চাই না লোকে জেনে যাবে আমার বাড়িতে একজন মানসিকভাবে অসুস্থ মানুষ আছে এই জায়গা থেকে আমরা সাহায্য নিতে যেতে চাই না আর কি কেন আমরা সাহায্য নিতে চাই না মেডিকেল হেল্প কেন নিতে চাই না তার কারণ আমরা জানি না যে মানে আমরা মানে আমি এখানে বলতে চাইছি সাধারণ মানুষ জানেই না যে কি কি লক্ষণ হচ্ছে যে লক্ষণগুলো মানুষটির মানসিক রোগের কথা বলছে সেই জন্য আমাদের ক্ষেত্রে কি করার দরকার আছে না আমরা যারা স্বাস্থ্যকর্মী এখানেই আমরা প্র্যাকটিস করি না কেন আমরা যদি জনসাধারণকে এই লক্ষণগুলোর কথা কোন কোন ঘটনা ঘটলে মানুষ সাহায্য চাইতে যাবে এই কথাগুলো যদি মানুষকে সচেতন করে দিতে পারে আর নিজে মানে আমি যে সাহায্য করছি স্বাস্থ্যকর্মী সে যদি মানুষের সঙ্গে কথা বলে বা পাশের বাড়ির লোকটি যখন এসে বলছে বা সাধারণত আমাদের এমনি ট্রিটমেন্টের জন্য শারীরিক অসুস্থতার জন্য এসছে তার কথাবার্তা থেকে আমি বুঝতে পারলাম যে শারীরিক অসুবিধার জন্য এসেছে মানুষটি কিন্তু তার মধ্যে কোনো কোথাও না কোথাও মানসিক ভাবে কিছু পরিবর্তন দেখা দিচ্ছে তো এগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি নির্ণয় করতে পারি তাহলে কি করতে পারি মানুষটিকে বড় ধরনের মানসিক রোগ হওয়ার হাত থেকে কিন্তু আমরা পারি তাই আমাদেরকে এই এই ব্যাপারগুলো জানতে হবে আর মানুষকে ভ্রান্ত বিষয়গুলোর সম্বন্ধেও কিন্তু আমাদের সচেতন করতে হবে এরপরে আমাদের আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে সেটি হচ্ছে কি যে মানসিক রোগ কাদের হয় কারা রোগগ্রস্ত হয় এখানে কোনো জাতি ধর্ম বর্ণ এর কোনো নির্দিষ্ট নয় যে কোনো জাতির মানুষ যে কোনো ধর্মের মানুষ যে কোনো বর্ণের মানুষ মানসিকভাবে রোগগ্রস্ত হতে পারে কোনো বয়সের কি কোনো কিছু ঠিক আছে মানে বাচ্চারা হবে বড়রা হবে না আবার বয়স্ক মানুষকেরও মানসিকভাবে অসুস্থ হবে না মানসিক রোগে বাচ্চারাও আক্রান্ত হতে পারে বড়রাও আক্রান্ত হতে পারে বয়স্ক মানুষেরাও কিন্তু এই রোগটা দিয়ে আক্রান্ত হতে পারে তাহলে এই বিষয়টি যদি আমরা প্রথমে দেখতে পারি যখন প্রথম যদি আমরা দেখতে পারি তাহলেই কিন্তু আমরা কি করতে পারবো না মানুষটিকে আমরা অনেকভাবে সাহায্য করে এগিয়ে নিয়ে আসতে পারবো যেরকম দেখুন যে লক্ষণগুলো কমন যে লক্ষণগুলো দেখা যায় সহজে দুঃখিত হয়ে যাচ্ছে তারপরে ধরুন অহেতুক চিন্তা করছে কোনো দরকারই নেই অতিরিক্ত চিন্তা করার ক্ষেত্রে সেটা করছে এবার বাড়িতে বসে বসে ধরুন তার ওজনটা বাড়িয়ে ফেলেছে বা ওজন কমে যাচ্ছে আর সহজেই খিটখিটে স্বভাব যেটাকে বলে সহজেই মেজাজটা হারিয়ে ফেলছে মনোযোগ লোক নষ্ট করে ফেলছে হ্যাঁ এরপরে ধরুন দেখা যাচ্ছে যে যে ঘটনা ঘটছে সেই ঘটনার সঙ্গে নিজেকে মেলাতে পারছে না তার মতো কাজকর্ম করতে পারছে না আর এরপর থেকে সব সময় বলছে যে আমাকে দিয়ে কিছু হবে না আমি কিছু করে উঠতে পারছি না আর তো বলেছি আগেই যে লোকের সংস্পর্শ এড়িয়ে চলছে যে মানুষটি অনেক মানুষকে নিয়ে থাকতে ভালোবাসত সবার সঙ্গে কথাবার্তা বলতে ভালোবাসত সেই মানুষটি কি করছে না সব লোকজনের সংস্পর্শকে এড়িয়ে চলছে অর্থাৎ বাড়িতে যেখানে দেখছে কেউ নেই একা একটা বদ্ধ করে থাকার চেষ্টা করছে লোকজন যেখানে জমায়েত হয়েছে একটু মজা করছে আনন্দ করছে সেই জায়গাটা সে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকতে পারে তাহলে কি দেখলাম যে কোনো মানুষ যে কোনো বয়সে যে কোনো জাতির যে কোনো ধর্মের লোকই কিন্তু মানসিকভাবে আক্রান্ত হয়ে থাকে আমাদের চারপাশে কমন ভাবে যে মানে স্বাভাবিক মানে যে মানসিক চাপের থেকে আমার মনে হয় স্ট্রেস কথাটার সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত যে এই মানুষটি ভীষণ স্ট্রেসে আছে ও স্ট্রেস ফিল করছে আর কি বলি আমরা অ্যাংজাইটি অ্যাংজাইটির কথা বলে থাকি আর একটা কথা আমরা বলে থাকি ভীষণ ভীষণ কমন যেটা হচ্ছে কি ডিপ্রেশনের কথা কথা বলে বলে থাকি থাকি ডিপ্রেশন মানে অবসাদের আমরা অবসাদ বা না যে এতক্ষণ ধরে আপনারা একটু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছিলেন সেগুলো হচ্ছে কি অনেকটা ডিপ্রেশনের কিছু ফিচার্স তাহলে এগুলো আমরা দেখে থাকি তাহলে মানসিক চাপ বা স্ট্রেস এই কথাটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত এবং প্রত্যেকটি মানুষ আমার চারপাশের যে জনসাধারণ আছে আমরা প্রত্যেকে কিছু না কিছু কিছু মানসিক চাপ অনুভব করে থাকি এই মানসিক চাপ আর কি বলছি না উদ্বেগ মানে অ্যাংজাইটি এরা ভীষণ বন্ধুর মতো মানে পরস্পরে যেন জড়িয়ে থাকে আমরা সবসময় বলি যে আমাদের জীবনে দৈনন্দিন জীবনে কিছুটা চাপ ভীষণ দরকারি যেরকম কি না কিছুটা যদি আমার টেনশন থাকে কোনো কাজকর্ম করতে যাওয়ার আগে তাহলে আমি কি করব সেই কাজটি ভালোভাবে করার চেষ্টা করব। তার মানে চাপ আমাদেরকে কি করে না ভালো কিছু করতে সাহায্য করে আবার এই চাপটা আমি কিভাবে ফিল করছি অনুভব করছি এটা নির্ভর করে আমার চারিত্রিক গঠনের ওপর আমার চারিত্রিক গঠনের ওপর মানে কি বলতে চাইছি এখানে যে কোনো ঘটনা একজন মানুষ মনে করছে যে এই ঘটনাটি তাকে ভীষণ চাপ তৈরি করছে তার কাছে স্ট্রেসফুল সে আর অন্য কিছু করে উঠতে পারছে না সারা দিন ওটা নিয়েই ভাবছে আবার অন্য একটি মানুষ সে কি করছে কিন্তু এই ঘটনাটাতে সে এগিয়ে যাচ্ছে ঘটনার মোকাবিলা করার জন্য এবং দেখা গেলো কি এই ঘটনাটাকে সে মোকাবিলা করতেও পারলো তাহলে কি হলো একই ঘটনা কোনো একজন মানুষ কিভাবে সেটাকে অনুভব করছে তার ওপর নির্ভর করছে সে সেই ঘটনাটা কন্ট্রোল করতে পারবে নাকি সেই ঘটনাটাকে কি করবে এগিয়ে নিয়ে চলে যেতে থাকবে সে ঘটনা থেকে দূরে চলে আসবে তাহলে এই যে চাপ বা স্ট্রেস যেটা বলছি এই ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হায়ার অ্যাজ আমরা যখন অ্যাংজাইটির কথা বলছি এটা কি না আমরা যখন ভবিষ্যতের কথা ভেবে মানে কোনো ঘটনা সে আমাকে অনেক সময় তাড়িয়ে বেড়াচ্ছে যে অনেক দিন ধরে আমি এই ব্যাপারটা থেকে পিছিয়ে থাকব আমি এই কাজটা করে উঠতে পারবো না তখন সেটাকে আমরা বলছি উদ্বেগ বা অ্যাংজাইটির কথা বলছি তাহলে মানসিক চাপ এবং অ্যাংজাইটি এরা কিন্তু ভীষণ ক্লোজ টুগেদার এই যে দেখুন এই সার্কেলের মধ্যে দুজন বৃত্তের মধ্যে ঢুকে পড়েছে একটা মাঝখানে কমন জায়গা রয়েছে এবং যেখানে কি হচ্ছে মানুষটা কিছু কিছু সাধারণ কোনো জিনিস কমন ভাবে সেটাকে আমরা স্ট্রেসটাকে কি বলছি মানসিক চাপটা সাময়িক হতে পারে এবং এটা যদি আমাদের স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে সাহায্য করে স্বাভাবিক কিছু টেনশন থাকে তাহলে আমি কি করব ওই কাজটা ভালো করে করার চেষ্টা করছি আমরা যদি স্টুডেন্টদের কথা বলি বাচ্চাদের কথা ভাবার চেষ্টা করি এখন কি চলছে বাচ্চাদের পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিকের টেস্ট মাধ্যমিকের আমাদের বিভিন্ন মিডিয়ামের ওপর নির্ভর করে বা কোন কোনো ইংলিশ মিডিয়াম বোর্ডগুলোতে যেরকম পরীক্ষা চলছে বোর্ডের এক্সাম চলছে তাহলে করোনার সিচুয়েশনের ওপর নির্ভর করে বোর্ড কি করেছে বিভিন্নভাবে পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করছে তাহলে একজন স্টুডেন্ট বা ছাত্র সে কি করবে যে পরীক্ষা হচ্ছে এই পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার জন্য আমাকে তৈরি হতে হবে তাহলে তৈরি হতে হবে ভাবলে এই চাপটা তাকে পড়াশোনা করতে হেল্প করছে আবার আরেকটি স্টুডেন্ট যে আমি কি করে পরীক্ষা দেব আমি তো এতদিন স্কুলে গেলাম না আমি তো অনলাইনে পড়াশোনা করেছি আমি এটা কি করে করব। এই যে ভাবছি এই ভাবনাটা ভাবতে গিয়ে আমি কিন্তু আর বই পড়ার চেষ্টা করছি না তাহলে দুটো ঘটনা দুটো একই ঘটনা দুটো মানুষ দুভাবে অনুভব করছে এটাই কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে তার উপর ডিপেন্ড করছে যে কোনো মানসিক টেনশন বা চাপ কাউকে সাহায্য করছে আর কোনো মানসিক চাপ কোনো মানুষকে তার দৈনন্দিন কাজকর্ম থেকে সরিয়ে দিচ্ছে তাহলে অল্প বিস্তর স্ট্রেস বা টেনশন একটি মানুষের থাকা উচিত কিন্তু যদি দেখা যায় এই স্ট্রেস বা টেনশন থাকার জন্য মানুষটি কি করছেন না তার প্রতিনিয়ত মানে দৈনন্দিন যে কাজ কাজকর্ম উনি খেতে ভুলে যাচ্ছেন উনি মানুষের সঙ্গে মিশতে ভুলে যাচ্ছেন ওনার যে সকাল থেকে উঠে যে বেসিক কাজকর্মগুলো ছিল ব্রাশ করা ব্রেকফাস্ট করা রেগুলার যে অ্যাক্টিভিটিস গুলো দৈনন্দিন কাজকর্ম প্রপার জামা কাপড় ঘুম থেকে উঠে জামা কাপড়টা ছাড়তেই ভুলে যাচ্ছে নিজের যত্ন নিতেই ভুলে যাচ্ছেন তখন কিন্তু এটা আমাদের কাছে একটা ভাবনার বিষয় তার মানে কি হলো যে কোনো স্ট্রেস বা টেনশান ঘটনা যা কোনো মানুষকে এগিয়ে নিয়ে যায় কাজকর্ম করতে উদ্বুদ্ধ করছে সেটা ঠিক আছে কিন্তু এরকম কোনো টেনশান একটি মানুষ যদি বুঝতে পারে যেখানে তার দৈনন্দিন কাজকর্ম থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে তাহলে কিন্তু সেটি আমাদের কাছে ভীষণ ভাবার বিষয় তাহলে এটি কে বুঝবে বাড়ির লোকেদেরকে আমাকে বুঝিয়ে দিতে হবে যে এই কমন জিনিস এই স্বাভাবিক জিনিসগুলো যদি থাকে তাহলে এই মানুষটি আস্তে 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 মানসিক রোগ রোগগ্রস্ত হতে পারে তার কি কি আমরা ফিচার্স বললাম যে এক নম্বর হিসেবে যদি ভাবি প্রথমত মানুষটি লোকের সঙ্গে মিশতে চাইছে না যে মানুষটি অন্য সবাইকে নিয়ে মোলামেশা করত তারপরে কি দেখব মানুষটি খেতে চাইছে না খাওয়াতে অনীহা দেখাচ্ছে আবার হয়তো অনেক খেয়ে নিচ্ছে অনেক খেয়ে নিচ্ছে আবার কি আমরা দেখতে পাচ্ছি না কি করছে নিজেকে থেকে গুটিয়ে নিচ্ছে সবার সঙ্গে যোগাযোগ করতে চাইছে না তাহলে এইও সহজেই বিরক্ত হচ্ছে ইরিটেটেড হচ্ছে জিনিসপত্র ছুঁড়ে ফেলছে যার এই ধরনের ঘটনা ছিল না এখানে আরেকটি জিনিস বাড়ির লোককে আমাদের বুঝিয়ে দিতে হবে যে মানুষটির আগে তার আচরণ কিরকম ছিল এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মানুষটি কোনো মানুষের সঙ্গে তেমন না না সে এখন মিশছে তাহলে এটা তার আগেই পরিবর্তন নয় কিন্তু এরকম যদি কোনো মানুষ হয় যে খুব হাসি খুশি থাকে খেলাধুলা করতে পছন্দ করে লোকজন পছন্দ করে বাচ্চাদের পছন্দ করে সে হঠাৎ করে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে বাড়িতে লোকজন আসলে অতিথি আসলো বাড়িতে লোকজন যদি আসছে তাকে পছন্দ করছে না আবার আমাদের যে যে এখনকার সিচুয়েশন আমরা কিন্তু কি করছি একটু পরিস্থিতিতে বাইরের লোককে করছি যে বাইরের লোক যদি আসছে বাবা আসে আমার বাড়িতে করোনা নিয়ে আসছে না তো সেটা হতে পারে কিন্তু তাই বলে কি আমি তাকে অ্যাভয়েড করে দরজা বন্ধ করে দিই না আমি কি করব। দরজা থেকে তার সঙ্গে কথা বললাম মাস্কটা পরলাম স্যানিটাইজারটা হাতে নিলাম এই স্বাভাবিক আচরণগুলো করছি তাহলে তার কোনো অসুবিধা নেই কিন্তু যদি এই আচরণগুলো থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছি তাহলে সেগুলো কিন্তু আমাদের আমাদের কাছে তাকে ডাক্তারের সাহায্য নিতে হবে আমাদের স্বাস্থ্যকর্মী তাকে আসার জন্য ব্যবস্থা করতে হবে আর আমাকে কি করতে হবে তার সঙ্গে কথা বলতে হবে যে কি কারণ তার জন্য এগুলো হচ্ছে তাহলে মানুষের যে উদ্বেগ সেখানে কি কি আমরা দেখতে পাই যে পরিস্থিতি থেকে সরিয়ে নিচ্ছে নয় একটি মানুষ সে কি করতো চুপচাপ কাজের মধ্যে থাকতো দেখা যাচ্ছে খুব বেশি করে আঙুল চুষছে ভীষণভাবে নেল বাইটিং করছে তারপরে বয়সের চিত কাজ মানে যার যে কাজগুলো করার কথা তার থেকে অন্যরকম কিছু করছে একটি অ্যাডলেসেন সে বিছানার মধ্যে টয়লেট করে দিচ্ছে তাহলে এই জিনিসগুলো কিন্তু তার উদ্বেগের কারণ তার মানে কি যে কোনো ভাবে সে অন্য অন্য মনস্ক হয়ে রয়েছে কন্ট্রোল করতে পারছে না তাই এগুলো হচ্ছে মানসিক চাপের ক্ষেত্রে ভীষণ ভীষণ কমন স্বাভাবিক আমার কাছে কাছে এলো এলো আমি আমার 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 একজন এসে বলছে কি কি হচ্ছে স্বাস্থ্যকর্মী বুক ধরপড় করছে ডাক্তার বাবু এটা আমার ছিল না এটা হচ্ছে আমার বুকে মনে হচ্ছে পাথর চেপে আছে মনে হচ্ছে খুব চাপ আমি অনুভব করছি দেখুন এগুলো কি স্ট্রেসের লক্ষণ এগুলো আমরা দেখছি তারপরে ভীষণ কমন আমরা দেখতে পাই যে প্রেশার যার নর্মাল থাকে কত আমাদের প্রেশার আমরা স্বাভাবিকভাবে একটা একজন অ্যাডাল্ট যে আমাদের ওপরের যে ব্লাড প্রেশার সিস্টোলিক ওয়ান টোয়েন্টি অফ মার্কারি আমাদের ডায়াস্ট্রলিক ব্লাড প্রেশারটা এইটটি মিলিমিটার ও মার্কারি থাকবে কিন্তু যদি দেখা যাচ্ছে যে আমাদের এই ব্লাড প্রেশারটা বেড়ে গেছে হঠাৎ করে বেড়ে গেছে প্রেশার ঠিক করে দেখা গেল অনেকটা বেড়ে গেছে এটা কিন্তু একটা স্ট্রেসের লক্ষণ মানসিক টেনশনের একটা লক্ষণ তারপরে রিসেন্ট দেখা গেল যে আমাকে বলছে এসে যে আমি কিন্তু রিসেন্ট কোনো কিছু মনে রাখতে পারছি না ভুলে যাওয়া ভীষণ ইম্পর্টেন্ট যখন আমরা খুব স্ট্রেস থাকি তখন আমরা অনেক কিছু মনে রাখতে পারি না আগের ঘটনা যা ঘটেছে বলতে পারি না বা রিসেন্ট কিছু বলে দেওয়া হচ্ছে সেটা আমি মনে রাখতে পারছি না আমার দিকে তাকিয়ে আছে যিনি মানুষটি আমার অপোজিটে বসেছেন কথা বলছেন তিনি আমার চোখে চোখ রেখে যখন দেখছি যে চোখের পাতাগুলো যেন তা স্থির হয়ে রয়েছে অপলৌক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এই তাকানো মানসিক অসুস্থতা লক্ষণের মধ্যে কেউ বলছে করে দেখাচ্ছে যেরকম তার সঙ্গে সঙ্গে আমার চোখগুলো খাড়া রাখতে হবে আমি লোকটিকে দেখে বুঝবো তার মুখের পরিবর্তন দেখে চেহারা দেখে বুঝবো যে এই মানুষটি কোনো না কোনো ভাবে মানসিক ভাবে একটু অন্যরকম আছে এর কোন ধরনের আচরণগত পরিবর্তন হচ্ছে আমি দেখিয়ে যেরকম ধরুন কোন একজন মানুষকে জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন আমরা সাধারণত কিভাবে রেসপন্স করি আমরা বলি হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন তাহলে এই যে ভালো আছি বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটু হেসে কথা বলার চেষ্টা করছি কিন্তু যদি এরকম হয় আমি বলছি যে আমি ভালো আছি ভালো আছি আমার মুখের চেহারা কেমন দেখাচ্ছে খুব গম্ভীর হয়ে আমি নিচু হয়ে কথা আমি ভালো আছি তার মানে কি আমি আই টু আই কন্টাক্ট চোখের চোখ রেখে কথা বলতে চাইছি না এই যে আচরণটা দেখাচ্ছে এটা কিন্তু একটি লক্ষণ যে মানুষটি কোনো না কোনো কারণে মানসিক একটু অন্যরকম অন্য মনস্ক হয়ে যাচ্ছেন বা ওনার হয়তো মানসিক অসুস্থতার কিছু দেখা যাচ্ছে আচরণগত পরিবর্তন দেখা দিচ্ছে এই জিনিসগুলো বাড়ির লোককে যদি আমরা বুঝিয়ে দিতে পারি তাহলে বাড়ির লোকও কিন্তু নিয়ে আসবে এছাড়া কোনো মানুষ নিজে আমার কাছে সাহায্য নিতে আসতে পারে আর যেটা বললাম যে কারণে অকারণে রেগে যাচ্ছে তারপরে খুব জল তেষ্টা পাচ্ছে ঘন ঘন জল খাচ্ছে খুব জল তেষ্টা পাচ্ছে তারপরে গায়ের লোমগুলো খাড়া হয়ে রয়েছে চোখ লাল করে করে তাকিয়ে দেখছে এই সব ব্যাপারগুলো কিন্তু আমাদের মানসিক টেনশনের ধরুন কোনো ঘটনা একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশানে পারস্পরিক কি সম্বন্ধ আছে মানে এই সিচুয়েশনে বা পরিস্থিতিতে কি ধরনের রিয়াক্ট করার কথা সেটা না করে এমন একটি ডিসিশান নিল যাকে আমরা বলি কি হটোকারি ডিসিশান নিচ্ছে যেটা ওই সময় উপযোগী নয় এরকম ডিসিশান নেওয়ার কথা নয় সেটাকে আমরা বলছি হটকারী ডিসিশান নিচ্ছে তার মানে কি কোয়ার্ডিনেট করতে পারছে না যে বাস্তবে কি ঘটছে এবং সেই ঘটনাটা কিভাবে সমাধান করা যায় এটা কিন্তু করতে পারছি না তাহলে এই হটকারী ডিসিশান নিয়ে নিচ্ছি আর ভীষণ ইম্পর্টেন্ট যদি তার পালসটা চেক করি দেখা যাচ্ছে পালস রেট তো হাই বেড়েই গেছে তাহলে নিজে থেকে বলছে যে আমার বুক ধরপড় করছে আবার তার পালস রেটটা যদি আমি চেক করি তাহলে তার হৃদস্পন্দনটাও কিন্তু বেড়ে গেছে আর ঘন ঘন শ্বাস নিচ্ছে আমার সামনে বসে একসঙ্গে অনেক ঘন ঘন শ্বাস নিচ্ছে কমপ্লিট হচ্ছে না ব্রিদিংটা তো এগুলো যখন আমরা দেখবো তখন আমরা বুঝবো যে মানুষটি একটা মানসিক রোগের লক্ষণ দেখা দিয়েছে এটা স্বাভাবিক রয়েছে রয়েছে এগুলো করছে এবং এই ঘটনা যেরকম ধরুন আমি রাস্তাতে একটা আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো আমি কি স্বাভাবিক না ওই অ্যাক্সিডেন্টটা দেখার জন্য আমি কিন্তু খুব স্ট্রেসড হয়ে যাব কি ভেবে এই অ্যাক্সিডেন্টটা আমারও হতে পারত এই যে ভেবে আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি তারপরে ঘেমে যাচ্ছি এটা কিন্তু স্বাভাবিক ওই ঘটনাটাকে দেখেছি আমি স্বাভাবিক ভাবে এরকম হয় যে ধরনের কোনো ঘটনার এ তবুও আমি কি করছি ওই যে একবার দেখেছিলাম সেই ব্যাপারটার উপর ডিপেন্ড করে নির্ভর করে আমার এই ঘন ঘন শ্বাস পড়ছে আমি রাতে ঘুম থেকে জেগে উঠছি ঘুমোতে যাচ্ছি না বিছানায় ঘুমোচ্ছি না বাড়িতে রাগারাগি করছি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি আমার কি হতে পারতো আমার কি হতে পারতো এই কথাটাই ভাবছি তাহলে এগুলো কিন্তু ভীষণভাবে লক্ষণ অ্যালার্মিং ফিচার এই কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে আমাদের এর থেকে আমরা কোনো মানুষকে কিভাবে সাহায্য করব আর আমি নিজে যদি এতে ফিল করি আমি যদি ফিল করি কারণ আমরা প্রত্যেকের স্বাস্থ্যকর্মী যারা এই করোনা পিরিয়ডে পেশেন্টদের কেয়ার নিচ্ছি তারা প্রত্যেকেই কিন্তু এই স্ট্রেসটা এবং অ্যাংজাইটিটা ফেস করেছি প্রথম যখন এসেছিল কেন তখন কি করে পিপিই ব্যবহার করব। মা ওর সঙ্গে কথা বলতে গিয়ে আমার করোনা হয়ে যাবে না তো আমার কাছে আসছে অসুস্থতা নিয়ে এসেছে ট্রিটমেন্ট করতে এসেছে পালসটা চেক করব আমি গ্লাসটা পরে থাকছি না আমি পড়ছি না আমি তারপরে হ্যান্ড ওয়াশিংটা কিভাবে করছি যতক্ষণ পর্যন্ত না এই ব্যাপারটার সম্বন্ধে আমরা ওয়াকিবহাল হয়েছি ততক্ষণ কিন্তু আমরা ভীষণভাবে টেন্স থেকেছি যে এই সিচুয়েশনটা যে এসছে নতুন কিছু জিনিস তারপরে কি হলো মার্চ এপ্রিলের পর থেকে অনার্স আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের সচেতনতার যে ট্রেনিংগুলো হয়েছে মানে স্বাস্থ্য সচেতনতার ট্রেনিং গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন ধরনের যে হরিং গুলো দেওয়া হয়েছে কি কি করব মাস্ক পরতে হবে কোন ধরনের মাস্ক পরব জামা কাপড়ের কিভাবে যত্ন নেব আমি যখন কেয়ার দিচ্ছি পিপিটা কি করে পরব এইগুলো যখন জেনেছি এবং কি করে একজন মানুষের যদি সংস্পর্শে যাই তাহলে যার করোনা অলরেডি পাওয়া গেল পজিটিভ হলো আমি কি কি যত্ন নিজের নিতে পারবো এই জিনিসগুলো যত যখন আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পেরেছি তখন কিন্তু আমরা কি হয়েছে আমরাও কিন্তু অনেক টেনশন ফ্রি হয়ে গেছি হ্যাঁ প্রথমত স্বাস্থ্যকর্মীরা আমরা কি করছিলাম যে যেখানে হসপিটাল সেখানে থেকে কেয়ার দিচ্ছিলাম কেন আমার বাড়ির লোকেদেরকে আমি সুস্থ রাখতে চাইছি ওদের কন্ট্যাক্টে আমি যাব না তারপরে কি হলো আস্তে আস্তে না বাড়ি থেকে যাতায়াত করতে শুরু করছি এই যে ব্যাপারগুলো কেন আমরা স্ট্রেস হচ্ছিলাম আমাদের অ্যাংজাইটি হচ্ছিল আমরা বাড়ির লোকের জন্য ভাবছিলাম সেই জন্য তো কোনো একজন মানুষ যার এই ঘটনাগুলোর সঙ্গে অলরেডি পরিচিত হয়ে গেছে সে জেনে গেছে যে কি করে যত্ন নেবে কিন্তু নেওয়ার পরে জানার পরেও যদি আমি ওই ভয়টাকেই নিয়ে যাই যে না আমার এত কিছু করছি তবুও না বাবা হয়ে যেতে পারে না এটা হতেই পারে এই ধরনের প্রিকশন আমাকে নিতে হবে তার সেইটা কিন্তু আমাদের জন্য ঠিক নয় তার মানে কোথাও না কোথাও আমার কনফিডেন্সের অভাব ঘটছে এখানে আমাদের কি করতে হয় না আমাদেরকে হেল্প করতে হবে মানুষটিকে যে কি কারণে এটা করছে কোনো একটি মানুষ যে আচরণগুলো করছে তার কারণ কি সেই কারণগুলো আমাদের জানতে হবে তাহলে স্ট্রেসের আমাদের কি কি কারণ হতে পারে স্ট্রেস হওয়ার কতগুলো কারণ রয়েছে যেরকম আমরা দেখি যে আমাদের পারিপার্শ্বিক চার মানে এনভায়রমেন্টাল যে ব্যাপার এনভায়রমেন্টে কি কি ঘটছে এটা ভীষণ ইম্পর্টেন্ট তার সঙ্গে সঙ্গে আমাদের ইমোশান সেখানে কি ধরনের কাজ করছে আর হচ্ছে আমার চারিত্রিক দৃঢ়তা কেমন যেগুলো প্রথমে বলেছিলাম এইগুলো যদি দেখা যায় তাহলে এখান থেকে কিন্তু আমাদের আমরা চারিত্রিকগত কোনো কিছুতে কি করে থাকি না এই মানসিক মানসিক চাপটা সহজেই নিয়ে ফেলে কোনো কিছু খুব টেনস্ট হয়ে পড়ে আবার কেউ আছে যেটা খুব দেখলেই মনে হবে বাবা এই এত কঠিন পরিস্থিতি ওই মানুষটি কি করে কাটিয়ে উঠলো তার মানে ওর কাছে ও ডেভেলপমেন্টটা নিজের চারিত্রিক গঠনটা এতটাই মানসিকভাবে দৃঢ় যে নাকি এই পরিস্থিতিটা মোকাবিলা করতে পারছে আবার আমি যে কি করছি এটাকে পারছি না তো তার জন্য আমি কি করব ওই এতক্ষণ ধরে যে অসুবিধার কথা বললাম সেগুলো আমি আস্তে আস্তে দেখাতে থাকব। আমি রেগে যাব সিচুয়েশানটা থেকে পালিয়ে যাব। দুটো ঘটনা আমাদের হয় কোনো ঘটনার মুখপক্ষে হলে আমি কি করি হয় সেই ঘটনা থেকে পালিয়ে যাব না হয় সেই ঘটনাটা মোকাবিলা করার চেষ্টা করব পালিয়ে আমরা যেতে পারি বা মোকাবিলা করছি তাহলে মোকাবিলা কখন আমরা করি না যখন আমি দৃঢ়ভাবে আর কি ভাবছি যে না দেখি এগিয়ে যাই না কি হয় এই ঘটনাটাতে আর কেউ আছে না বাবা এটা থেকে আমি সরে চলে যাই তাহলে প্রথম যখন আপনারা যারা এই কোর্সটার মধ্যে আছেন তারা ভালোই জানেন যে প্রথম যখন আমরা এই কোর্সে এসেছিলাম যদি ডিরেক্ট পেশেন্টের কাছে গিয়েছি তাহলে স্বাভাবিক ভাবে ধরুন বাবা ওইটা টাচ করলে আমার হয়ে যেতে পারে আমি কিন্তু ওকে টাচ না করে করার চেষ্টা করছি ভয় পাচ্ছি আবার কেউ আছে না না ঠিক আছে আমি তো পেশেন্ট কেয়ার দেবো বলে এসেছি আমি প্রিকশনারি মেজার নেব তাহলে আমি এটা করব। তাহলে প্রত্যেক আমাদের প্রত্যেকটি মানুষের তার নিজস্বতার উপর নির্ভর করছে কোন ঘটনাটাকে সে টেনসড হবে কোন ঘটনাতে সে টেনসড হবে না কোন ঘটনাটা তার কাছে চাপ যুক্ত কোন ঘটনাটা তার কাছে চাপ যুক্ত নয় কোন ঘটনা তার কাছে উদ্বেগ দেবে এবং সেই উদ্বেগটা কতটা যার জন্য তার দৈনন্দিন জীবনের সব চলাফেরাগুলো অন্যরকম হয়ে যাবে পাল্টে যাবে এই ব্যাপারটা নির্ভর করে আমার আত্মনির্ভরতার উপরে আমি কি আমি কি করতে পারি আমার কতটা ক্ষমতা রয়েছে তার উপর এবং আমি কিভাবে এই ঘটনার মোকাবিলা করতে পারি তাহলে কোন মানুষকে যদি আমি দেখি সে চাপযুক্ত হচ্ছে তাহলে আমাকে কি শেখাতে হবে তাকে না প্রথমত কি কারণে ঘটছে কারণটা আইডেন্টিফাই করতে শেখাতে হয় দ্বিতীয়ত কি না কি করে সে এই পরিস্থিতিটার মোকাবিলা করবে চাপ মুক্ত হওয়ার জন্য আমাদের ভীষণ ভীষণ দরকারি জোরে নিঃশ্বাস প্রশ্বাসের কিছু ব্যায়াম আছে সেইগুলো করা যেরকম কি রয়েছে একদম স্বাভাবিকভাবে নিঃশ্বাস যখন নিচ্ছি আমি যখন শ্বাসটা নিচ্ছি সেই সময় আমি কি করব এই যে নিচ্ছি তখন কি করব একটা রিদিমে নেব মানে ওয়ান আমি স্বাভাবিক নিচ্ছি টু থ্রি ফোর দিয়ে ধরে রাখলাম আর তারপরে কি করবে যখন ছাড়ছি নিয়েছি ওয়ান টু থ্রি ফোর একটা রিধিমে ছাড়ছি যখন ঠিক সেম হয়ে কিন্তু তখন কাউন্ট করব কি না এই যে নিঃশ্বাস প্রশ্বাসের যে একটা পদ্ধতি ব্যায়াম সেখানে এক দুই তিন চার করে গুনে নিলাম ছাড়ার সময় কিন্তু আমি কি করব এক দুই তিন চার পাঁচ ছয় এই একটা পরিস্থিতি একদম সুস্থভাবে বসবো চেয়ারে বসতে পারি বিছানায় বসতে পারি বা মেঝেতে সুন্দর করে বসলাম পদ্মাসনের মতো করে বসলাম বসে বা বাসে যখন জার্নি করছি বসছি বসে কিন্তু আমি এইভাবে যদি নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া প্রতিদিন দশ বার করতে পারি সকালে একবার বিকেলে একবার করি তাহলে কিন্তু আমরা কি হয় না অনেকটা চাপ মুক্ত হতে পারি এটা কাউকে শিখিয়ে দিতে পারি আবার কি হচ্ছে এটা তো হলো স্বাভাবিকভাবে তার সঙ্গে সঙ্গে কোনো একটা জায়গায় শান্ত হয়ে বসে আমি কি করতে পারি না সেখানে আমাকে আমার প্রত্যেকটি শরীরের অঙ্গের একটু হালকা করে দেব পেশিকে পায়ের পাতা থেকে আমি বসলাম বসে পায়ের পাতা থেকে শুরু করলাম পায়ের পাতাটাকে আমি কি করব না একদম হালকা করে দেবো টান টান হয়ে রয়েছে চুপচাপ বসে রয়েছে চেয়ারে দিয়ে পায়ের পাতাটাকে আমি হালকা করব। কি করে চোখ বন্ধ করে আমি নিজের মনে মনে এক দুই তিন চার গুনছি আবার কি করলাম বন্ধ করে এবার ভাবছি যে আমি হাত এইগুলো পেটের মাসেলটাকে সেটাকে হালকা করব। হাতগুলোকে হালকা করব। তাহলে একদম নিচে লোয়ার পোর্শান থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমি বডিটাকে পুরোপুরি শিথিল করে নেব। তাহলে এইগুলো যদি আমরা মানুষকে শিখিয়ে দিতে পারি তাহলে কিন্তু কি হবে না চাপ মুক্ত হতে পারে আর একটা শব্দ আমরা ভীষণ শুনি মাইন্ডফুলনেস সেখানে কি করি না চোখ বন্ধ করে কোথাও বসে যেখানে বসাটা কিরকম আরাম যেরকম ভাবে আরাম পাব শুয়ে পড়তে পারি বসেও করতে পারি আরামযুক্ত অবস্থায় বসে চোখ বন্ধ করে আমার মনের মধ্যে কোনো সুন্দর একটা ঘটনার ঘটেছে যেটা খুব আনন্দ দিয়েছে সেই ঘটনাটাকে আমি মনে মনে ভাবলাম আর স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ছাড়ছে এগুলো আমরা যদি মানুষকে শিখিয়ে দিতে পারি তাহলে সেই মানুষটি কিন্তু এই চাপগুলো থেকে মুক্ত হতে পারে সে অ্যাংজাইটি বলুন আর মানসিক চাপ বলুন আর কি না আমাদের মধ্যে ভীষণ দরকার যে কোনো মানুষ যখন কিছু কাজ করছে এই যে স্বাভাবিক নিঃশ্বাসটা নিতে পারলো ছাড়তে পারলো আমি যাকে প্র্যাকটিস করাচ্ছি আমি কি করব। তাকে ভীষণভাবে প্রশংসা করব। যে আব্বা আপনি তো খুব সুন্দর করতে পেরেছেন আমরা কি হিউম্যান তো আমরা প্রশংসা ভীষণ ভালোবাসি তাহলে যেই নাকি আমার বিপরীতে যে বসে আছে তিনি আমার প্রশংসা করছেন আমি যে কাজটা করছি খুব ভালো করেছি সঙ্গে সঙ্গে আমি কি চাইবো ওই কাজটা আরো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করব ঠিক একই কথা যে মানুষটি তার জীবনে আশাগুলো হারিয়ে ফেলেছে নিজের সম্বন্ধে ক্ষমতাগুলো ওয়াকিবহাল নয় তাকে যদি আমরা প্রশংসা করি তাহলে সে কিন্তু অনেক চাপমুক্ত হতে পারে তাহলে বাড়ির লোককে আমরা কি শিখিয়ে দিতে পারি যে মানুষটির মধ্যে এই ধরনের চাপের লক্ষণগুলো দেখা দিচ্ছে সে কাজকর্ম গুলো করতো এখন করছে না তাহলে তাকে যেটুকু ছোট ছোট কাজ যে কাজটাই করতে পারছে আগে ধরুন বাজার করে আনতো খুব সুন্দর এখন বাজার টাজার করে ছেড়ে দিয়েছে তাহলে আমি তাকে কি করব? না ছোট্ট কোনো কাজ দিলাম একটা ঠিক আছে দোকান থেকে একটা এক টাকা দিয়ে বলেছি যে পঞ্চাশ টাকা দিলাম এই জিনিসটা নিয়ে এসো একটা জিনিসই নিয়ে এসছে বা আজকে তো খুব সুন্দর বাজার করেছো এই যে অ্যাপ্রিসিয়েট করলাম প্রশংসা করলাম তার মধ্যে কি হবে না আত্মনির্ভরতা বেড়ে যাবে কনফিডেন্সটা বেড়ে যাবে নিজের ক্ষমতাটাকে সে রিয়েলাইজ করবে আস্তে আস্তে তার স্বাভাবিক জীবনযাত্রাতে সে কিন্তু নিজেকে ফিরিয়ে নিয়ে আসবে এইগুলো বাড়ির লোককে আমাদেরকে শিখিয়ে দিতে হবে তাহলে মানসিক চাপ বা উদ্বেগ দুটো ক্ষেত্রেই এটা করতে হবে তাছাড়া ধরুন আমরা যে রাস্তাটা দিয়ে যাই অফিস যাচ্ছি বা যে রাস্তা দিয়ে হেঁটে বাজারে যাই সেই রাস্তার চারপাশে অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি কিন্তু সেগুলো বুঝি না মানে সেগুলো তেমন করে দেখি না তাহলে মানুষটিকে যদি আমি বুঝিয়ে দিই যে আপনার প্রতিদিন চলার রাস্তায় যা কিছু পড়ছে সেইটার আনন্দ উপভোগ করুন দেখুন ওর মধ্যে ভালো ভালো কি 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 আছে কোনো কিছু পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনার লাগছে এই জিনিস আমার চারপাশের সব কিছুর মধ্যে ভালো দেখা এটা যদি আমি শিখে নিতে পারি তাহলেও কিন্তু আমরা কি করবো ভীষণভাবে ইতিবাচক মনোভাব আমাদের মধ্যে তৈরি হয় মানসিক চাপ বা স্ট্রেস বা অ্যাংজাইটি তো এই দুটো জিনিস থেকে আমরা কিন্তু নিজেদেরকে সরিয়ে নিতে পারবো আর কি অ্যাসার্টিভনেস মানে আমি যতটা করতে পারি আমার নিজের ক্ষমতা কতটা সেই ক্ষমতা অনুযায়ী আমি কাজ করতে পারব এইটা কিন্তু আমার থাকতে হবে তার মানে আমি নিজেকে জানবো আমি নিজে কি পারি আর নিজে কি পারি না আমার না পারাটা আমাকে মেনে নিতে হবে আমার নিজে যেটা পারি সেই ক্ষমতা অনুযায়ী আমি কি করব না আমার কাজগুলো করব তাহলে আমাকে যদি একসঙ্গে বলা হয় যে তোমাকে আজকে এই দশটা কাজ কমপ্লিট করে দিতে হবে এই পাঁচ ঘন্টার মধ্যে আমি দেখলাম যে দশখানা কাজ আমাকে দেয়া হয়েছে পাঁচ ঘন্টার মধ্যে সেই কাজগুলো আমি কোনোভাবেই করে উঠতে পারবো না আমাকে তো আমার সিনিয়র অথরিটি বলেছেন আমি তো না বলতে পারবো না তাহলে আমি কি করেছি না আমি কিছুই বললাম না কাজগুলো করবো বলে রেডি হয়েছি আলটিমেটলি কি করলাম না কোনো কাজই করে উঠতে পারলাম না তাহলে কি হলো হয় আমি পারলাম না এই না পারাটার থেকে আমার স্ট্রেসড হয়ে যাবে আমার অথরিটি আমার চাকরিটা ছাড়িয়ে দিতে পারে বা আমাকে বকাবকি করবে তাহলে এখানে আমার কি করার কথা না আমার ক্ষমতা অনুযায়ী আমি দেখে বলতেই পারি যে স্যার আজ আমি এই এই দশখানা কাজের মধ্যে পাঁচখানা কাজ আমি আজকে করে দিতে পারবো বাকি পাঁচখানা কিন্তু আজকে করতে পারবো না তাহলে এই যে অ্যাসার্টিভনেস ভীষণ দরকারি আমার নিজের ক্ষমতা অনুযায়ী যদি আমি এটা বলতে পারি তাহলে কিন্তু আমি অতিরিক্ত চাপ সেটা অনুভব করব না তাতে আমার অথরিটি আমাকে যাই বলে বলুক অথরিটি অ্যাপ্রিসিয়েট করবেন কারণ কি না আমি দশখানা কাজ করব বলে নিয়েছি একটাও কাজ করতে পারলাম না তাহলে সেটা তো আমার ঠিক নয় তার মানে আমি নিজের মূল্যায়নই করিনি নিজে কতটা পারবো তাহলে এই অ্যাসার্টিভনেসটা ভীষণ দরকারি না বলতে শেখা কতটা পারবো সেটা জানতে শেখা এই জিনিসগুলো আমাদের কিন্তু মানুষকে শিখিয়ে দিতে হবে তাহলে কিন্তু তারা পারবে তাহলে স্বাভাবিকভাবে জনসাধারণের মধ্যে বা আমাদের মধ্যে মানসিক চাপ বা যেটাকে বলছি স্ট্রেস এই কথাটা কমন আছে তার সঙ্গে উদ্বেগ বা অ্যাংজাইটি রয়েছে এক স্বাভাবিক অ্যাংজাইটি মানে আমি এটা করব ও এটা হতে পারে কি হবে এটা থাকা ভালো কিন্তু সেটা যদি এক মাসের বেশি কন্টিনিউ করে তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি বা খুব খাচ্ছি ঘুমোতে পারছি না রেগে যাচ্ছি কোনো কাজকর্ম করছি না তাহলে কিন্তু সেটা আমার জন্য ক্ষতিকারক এটা হলো আমাদের বড়দিন এরপরে আমাদের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদের অবশ্যই করে আমাদের পরিবেশে মানে আমাদের আমরা যাদের নিয়ে বাস করি সেখানে খুব একটা বড় পপুলেশন কারা আমাদের যারা অ্যাডলেশন গ্রুপ বাচ্চারা রয়েছে কারণ করোনা পরিস্থিতিতে কি হয়েছে এক তো লকডাউন হয়ে বাড়িতে থাকা বাইরের শারীরিক কোনো কাজকর্ম কোনো খেলাধুলা সব বন্ধ হয়ে গেছে দ্বিতীয়ত অনলাইন মানে আমাদের মধ্যে না আমাদের বাচ্চারা এখন মোবাইল ফোনে পড়াশোনা করছে স্কুল যদিও খুলেছে কিছু কিছু খুলেছে কিছু কিছু খুলছে না এইগুলো হচ্ছে পরীক্ষা হচ্ছে সেটুকুই হয়েছে তাহলে এই প্রায় মার্চ মাস থেকে শুরু হয়েছিল এই ঘটনাটা তার মানে বাচ্চারা বাড়িতে আটকে গেছে বাইরে খেলতে যেতে পারছে না খুব কম গ্রামের দিকে অনেক ফাঁকা ফাঁকা জায়গা হয়তো সেখানে করছে বাকি জায়গাগুলোতে এটা হচ্ছে না আর একটা কি বাবা মা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতো ওরা ওদের মতো টাইম স্পেন্ড করতে পারত স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে মিশতে পারতো সেই জায়গাটা থেকে ওরা কি করছে না ওরা চলে এসছে সেই জায়গাটা ওরা পাচ্ছে না তো এই যে ব্যাপারটা হচ্ছে আমি কি করবো সেখানে আমার কি করণীয় বাচ্চাদের জন্য আমার কি করতে পারি আমি আমি একটা স্লাইড শেয়ার চেষ্টা কি বলছিলাম যে এই যে বাচ্চাদের অ্যাডোলেশনদের কথা বলছি আমাদের যে প্রেজেন্ট যে প্যান্ডেমিক যে সিচুয়েশন বর্তমান যে সিচুয়েশন সেখানে সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে কারা না আমাদের অ্যাডোলেসেন্স গ্রুপ তারা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে তাহলে তারা কি কি পাচ্ছে আমরা বলতে পারি যে কি কি তাদের কমন মানে কি কি ঘটনা ঘটছে তাদের এই ক্রাইসিসের জন্য কেন বলছি সেখানে একটা জিনিস হয়েছে কি তাদের দৈনন্দিন যে রুটিন ছিল সেইগুলোর পরিবর্তন হয়ে গেছে তাদের যে শিক্ষা পদ্ধতি তার যে একটা ধারাবাহিকতা ছিল সেইটা ভেঙে গেছে তারপরে আমরা কি দেখতে পাচ্ছি যে করোনা হওয়ার জন্য আমাদের যদি কোনো অসুস্থতা হয় সা অন্য ধরনের অসুস্থতা করোনা ছাড়া যে স্বাভাবিক যে শারীরিক অসুস্থতাগুলো সেই সার্ভিসটার একটু অন্যরকম ডিস্টারবেন্স হচ্ছিল এখন আস্তে আস্তে রেগুলারাইজ হয়েছে তারপরে এই বয়সটা সব সময় কি করে অ্যাডভেঞ্চার করে স্কুল লাইফে বন্ধুদের সঙ্গে এক্সপোজার সেখান থেকে অনেক নতুন কিছু জানা যায় নিজের মনের ভাবটা প্রকাশ করা যায় তাহলে অনলাইন এডুকেশনের জন্য কি হচ্ছে না বন্ধুদের সঙ্গে ফেস টু ফেস মিটিংটা পাচ্ছি না তাহলে অনেক জীবনের অনেক ইম্পর্টেন্ট ঘটনা সিগনিফিকেন্ট ঘটনা সেগুলো আমরা মিস করে যাচ্ছি আর বাড়িতে থাকার জন্য আরেকটা কি ঘটছে না বাড়িতে বাবা মা হয়তো কাজটাই চলে গেছে করোনার জন্য সেখানে বাবা মা তার এই স্ট্রেসটা এই টেনশনটা কার উপর দেখাচ্ছে বাচ্চার উপর দেখাচ্ছে তাহলে বাচ্চারা কি হচ্ছে ইনসিকিওর ফিল করছে বাবা মা থাকার জন্য কি হচ্ছে তাদের স্ট্রেস এবং এই যে চাপটা বাচ্চাদের উপরে হঠাৎ করে রেগে মেরে দিল বাচ্চাকে ভীষণভাবে ফিজিক্যাল অ্যাসাল্ট করছে তাতে কি হচ্ছে বাচ্চারা তাদের সিকিউরিটিটা হারিয়ে ফেলছে তাদের সেফটিটা হারিয়ে ফেলছে কেন না অনেকটা সময় বাচ্চারা স্কুলে থাকতো আবার বাড়িতেও বাবা মা নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো কারণ আমাদের দৈনন্দিন জীবন চালনা করার জন্য আমাদের কি চাই আমাদের অবশ্যই করে আমাদের কিছু ইনকাম চাই সেটাতে আমাদের ব্যস্ত থাকতে হতো করোনার পিরিয়ডে অনেকের কাজটাই চলে গেল বাড়িতে থাকছে এবং আরও যেটা দেখা যাচ্ছে যে অনেক বাচ্চা এখন যখন স্কুল খুলছে প্রতিনিয়ত নিউজে দেখা যাচ্ছে যে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে আবার অনেকে বিভিন্ন অন্য রাজ্যে কাজকর্ম করতে চলে গেছে অ্যাডোলেসেন্সরা ইনকাম নেই বাবা মায়ের সে সংসারে কি করে আর্ন করবে সেটা তারা স্কুল কলেজ মানে স্কুল থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে এগুলো কমন ইস্যু হয়ে গেছে এছাড়া এই বয়সে এই করোনার জন্য আরেকটা কি ভীষণ ভীষণ যেটা কমন হয় আর এই সিচুয়েশনের শিকার বাচ্চারা কিভাবে হচ্ছে এদের মধ্যে ভীষণ ফিয়ার তৈরি হয়েছে ভয় পাচ্ছে এবং একটা অবসাদ ব্যাপারটা এসে গেছে স্যাডনেসটা এদের থাকছে সহজেই এরা নিজেদের কন্ট্রোল ক্ষমতাটা হারিয়ে ফেলছে রাগ দেখাচ্ছে ডিস্ট্রাকটিভ ডেস্ট্রাকটিভিটিউড দেখাচ্ছে জিনিসপত্র ভেঙে ফেলছে এছাড়া আরেকটা কি দেখা যাচ্ছে না যেহেতু অনলাইনে মানে মোবাইলে পড়াশোনা করতে হচ্ছে তাহলে কিছু কিছুজন মোবাইল না পাওয়ার জন্য পড়াশোনাটার থেকে সরে গেছে আর কিছুজন যারা মোবাইল নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোবাইলে সময়টা বেশি দিচ্ছে কেন না বাইরে বেরিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা তারা করছে না বন্ধুদের সাহায্য অর্জন থেকে নিজেরা সরে এসছে তার পরিবর্তে তারা কি করছে না নিজেদের এই ফোনের পিছনে বেশি সময়টা দিয়ে দিচ্ছে তার এটা করার জন্য কি হলো না তাদের ওয়েট গেন করছে সহজেই ইরিটেটেড হয়ে যাচ্ছে আর আমরা এতদিনে জেনে গেছি যে মোবাইল ফোনে ক্লাস করতে গিয়ে মোবাইল আমাদেরকে অনেক অনেক ইনফরমেশান দেয় সেটা আমাদের ভালো কাজ করে আবার সেটার থেকে আমি কি করতে পারি অনেক অনেক খারাপ কিছুও দেখতে পারি তাই মোবাইল থাকার জন্য মোবাইলে কতগুলো গেমও থাকে তাহলে গেম নিয়ে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে যেহেতু ভার্চুয়াল ওয়ার্ল্ডে থাকছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির থেকে সরে নিয়েছে তাহলে গেমে আসক্তি হয়ে গেছে তাহলে যে সাধারণ পাবলিক জনসাধারণ যেটা মদ বিড়ি সিগারেট এইগুলোতে আসক্ত হতো এই গ্রুপটা আমাদের কিশোর কিশোরীরা এরা ভীষণভাবে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এবং এটা না পেলে এটার থেকে যদি বাবা মা তাদের বারণ করছে সরিয়ে নিচ্ছে সুইসাইডও করতে চলে যাচ্ছে তাহলে কি তাদের প্রত্যেকের চেঞ্জ একটা দেখা দিয়েছে এবং এটা পুরো পরিবেশটার মানে পুরো পরিবারের যে একটা হারমোনি ছিল সেই জায়গাটা থেকে কিন্তু নিজেদেরকে সরিয়ে নিয়েছে মানসিক দিকের কথা যদি আমরা ভাবি তাহলে কি হচ্ছে না এই যে অসুবিধাগুলো হচ্ছে বাড়ির লোকেরা বুঝতেই পারছে না যে এই বাচ্চাটিকে এখন স্বাস্থ্য কর্মীর কাছে নিয়ে গিয়ে তার সাহায্য নিতে হবে ভাবছে যে হ্যাঁ এরকম করছে বাচ্চা তো ঘরে আছে এটাই করছে তাহলে ফলে কি যত তাড়াতাড়ি এদেরকে আমরা সাহায্য করতে পারব বা স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে আসতে পারবো তত তাড়াতাড়ি কি করব আমরা তাকে যত্ন করতে পারব কেয়ার নিতে পারব। তাকে বোঝাতে পারব বোঝাতে পারব মানে কি আমি উপদেশ দিলে হবে না নিজে নিজে বুঝতে শিখবে যে কোন কাজটা আমার করা উচিত কোন কাজটা আমার করা উচিত নয় আর এই সিচুয়েশনের জন্য আমরা তৈরি ছিলাম না ফলে আমাদের যে টিচার শিক্ষক শিক্ষিকা এবং বাবা মা তারা বুঝতেই পারছে না যে কি প্রারম্ভিক ঘটনা ঘটছে যেটা বাচ্চাটার মেন্টাল হেলথের যে অসুবিধাগুলো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না বাচ্চাটি হয়তো কোনো ঘটনা বলার চেষ্টা করছে মোবাইলে খেলতে গিয়ে বা মোবাইলে ক্লাস করার পরে বন্ধুদের মধ্যে কথা বলে হয়তো কোনো কারণে ও ডিপ্রেসড হচ্ছে বা হয়েছে হয়েছে এতে ভারবাল তাহলে মানে কেউ হয়তো একটা ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে সে চাইছে ওটাকে শেয়ার করতে কিন্তু কার কাছে শেয়ার করবে বাড়িতে বাবা মা ওর সঙ্গে সেই রিলেশনশিপ তৈরি করেনি যে বাবা মার কাছে সে বলবে তাহলে কি হচ্ছে এখান থেকে সে বাস্ট করছে তাহলে যদি আমরা এই আর্লি মানে খুব তাড়াতাড়ি তাদের অসুবিধাগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে কেয়ার করতে পারি যে এই ঘটনাগুলো আসবে যখনই আমরা মোবাইল ফোন ইউজ করছি বা এই ধরনের অনলাইন মিডিয়া ইউজ করছি তখন বিভিন্ন ধরনের ইনফরমেশন আমার কাছে আসবে কিন্তু সেই ইনফরমেশনগুলো ঘটনাগুলি যা পেলাম সেগুলোর মধ্যে ভালোটা আমি নেব যেগুলো আমার পছন্দ হচ্ছে না যেগুলোর সঙ্গে আমি পরিচিত নই সেই জিনিসগুলো আমি দেখব কিন্তু সেটা প্র্যাকটিস করব না এই জিনিসটা তাকে শিখিয়ে দিতে হবে যদি না হয় তাহলে কি হবে না সে কিন্তু ওটাই ওই যেটা খারাপ বলে মনে করছে সেটা সে করতে পারে তাহলে লং টার্ম মানে অনেক দিনের যে অসুস্থতাটা তৈরি হতে পারতো সেই ঘটনা থেকে আমরা প্রাথমিকভাবে যদি তাকে আইডেন্টিফাই করতে পারি বাবা মা শিক্ষক শিক্ষিকাকে যদি আমরা শিখিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই বাচ্চাটিকে আমরা নিজের ঠিক ডেলি লিভিং মানে দৈনন্দিন জীবনে এগিয়ে যেতে তার গ্রোথ চারিত্রিক গঠনে হেল্প করতে পারবো যদি না থাকে তাহলে কিন্তু আমরা পারবো না এছাড়া প্রথমত বাচ্চাটি হয়তো বলছে যে আমার রাতে কিন্তু ঘুম হচ্ছে না আমার পড়াশোনায় মনোযোগ আমি পাচ্ছি না এবং আমি চাইছি যে আমি কি করে এটা করব। ঠিক আছে বাবা মাকে এটা বুঝতে হবে আমাদের শিখিয়ে দিতে হবে যে এগুলো প্রারম্ভিক লক্ষণ যে ঘুম হচ্ছে না বা কোনো কাজে মন পাচ্ছে না সহজে রেগে যাচ্ছে খাওয়া দাওয়া করতে চাইছে না বা খুব বেশি খাচ্ছে তাহলে এগুলো প্রারম্ভিক এগুলো আমাদেরকে কি করতে হবে না আমাদেরকে আইডেন্টিফাই করতে জানতে হবে এবং তাদেরকে কোথায় নিয়ে যেতে হবে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার হেল্প নিতে হবে এবং সেখানেই আমাদের কাজ এই কাজটা আমরা তাদেরকে কাউন্সেলিং করতেই পারি নিয়ে আসলে তারপরে দেখা গেল যে কোনো একটু বাচ্চা চারিত্রিকভাবে অতটা দৃঢ় চেতা নয় তাহলে সে এই করোনা পিরিয়ডে বাবার করোনা হয়েছিল কোয়ারেন্টাইনে ছিল মা সেপারেট ছিল বা বাড়িতে আমার বাড়িতে স্বাস্থ্যকর্মী রয়েছে তাহলে তারা প্রতিদিন আসছিল এই যে ইস্যু এই ইস্যুগুলো রয়েছে তাহলে বাচ্চাটা ভীষণ স্ট্রেসড সে ইনসিকিউর তো তাকে আমার বোঝাতে হবে যে তাকে একটা সিকিউরিটি দিতে হবে কি তাকে যাতে অন্য কারোর সঙ্গে কেয়ারটা সে নিতে পারে বা এই ঘটনাতে এই ধরনের ট্রিটমেন্টটা করতে হয় বা বাড়িতে যদি বাবা মা থাকছে কিভাবে নিজেরা মেনটেন করবে নিজেদের ডিস্টেন্সিং মেনটেন করবে এইগুলো যদি আমরা শিখিয়ে দিতে পারি তাহলে কিন্তু সে কি করবে না তাদের যে যেগুলো হচ্ছে বা স্ট্রেস যেটা হচ্ছে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে আর বাবা মা যদি অ্যাভেসিভ ল্যাঙ্গুয়েজ যাতে না করে মানে বাচ্চার সামনে বাবা মা ঝামেলা করে এই যে এনভারমেন্ট এই যে পরিবেশ এইটা বাচ্চাদের ডেভেলপমেন্টে মানে বেড়ে ওঠাতে ভীষণ ভাবে হ্যাম্পার করে স্ট্রেস ক্রিয়েট করে তো এই যে ভালনারেবল গ্রুপেরা এদেরকে কিন্তু আমাদের এটা শিখিয়ে দিতে হবে যে কোনো বিহেভিয়ার মানে বাড়ির লোককে যদি বাবা মাকে আমি শিখিয়ে দিতে পারি যে বাচ্চার এই এই আচরণ দেখলে আপনি আমার কাছে নিয়ে আসবেন বাচ্চাটিকে নিয়ে এসে আমি কি করব না বাচ্চাটির সঙ্গে কথা বলবো তার সঙ্গে সঙ্গে বাড়ির লোকের সঙ্গেও আমি কথা বলবো তাহলে বাচ্চাটির সঙ্গে যখন কথা বলছি আমি তখন কি করতে পারি কি বলবো যে তার কিসে ভয় হচ্ছে সে কেন টেনস্ট হচ্ছে কজটা কি এইটা তাকে বলতে দেব আমরা একটা কথা খুব বলি গ্যাদার কথাটা মানে যখন কারোর সঙ্গে দেখা হয় আমরা কি বলি গুড মর্নিং গুড আফটারনুন আপনি কেমন আছেন এই যে কথাটা কে বলল আমি বললাম মানে আমি ইনিশিয়েট করলাম এই যে আপনি কেমন আছেন এই কথাটা যে বলেছি তার সঙ্গে সঙ্গে যাকে জিজ্ঞেস করেছি তিনি আমায় কি বলবেন তিনি কেমন আছেন বা আস করা মানে আমি তাকে বলতে দিলাম যে তিনি কেমন আছেন তিনি আমার কাছে যে এসেছেন আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি যদি পরিচিত হয় তার নাম ধরে বলতে পারি অপরিচিত হলে তাকে আমি কি নাম আছে তার নাম জিজ্ঞেস করব তার সঙ্গে কথা বলবো আর সর্বোপরি আমার কাছে যখন এসছেন আমি তাকে কমফর্টেবলি বসতে দেব মানে একটা সুন্দর করে আরাম করে যাতে উনি বসতে পারেন আর আমার পুরো অ্যাটেনশনটা কিন্তু আমি তার দিকে দেব। মানে আমি মানুষটির সঙ্গে কথা বলছি কিন্তু নিচু হয়ে আছি সে যে কোনো বড় মানুষের ক্ষেত্রেই হোক আর বাচ্চার ক্ষেত্রে হোক তাহলে এইটা কিন্তু আমার ভীষণ দরকার যে প্রত্যেকটি মানুষকে রেসপেক্ট দিয়ে তাকে কিন্তু বলতে দিতে সাহায্য করব। সে কি ভাবছে কি করতে চাইছে সেটা যদি আমি এক্সপ্রেস করতে দিই বলতে দিই তার কনফিডেন্সিয়ালিটিটা দেখে তাহলে কিন্তু সে বলতে পারবে তবেই কিন্তু আমরা তার প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারে এবং বিশেষ করে কিশোর কিশোরী এদেরকে গ্রুপ এদেরকে অ্যালাও করতে হবে তার ইমোশানটাকে এক্সপ্রেস করতে দিতে হবে এইটা কিন্তু আমাদের আমাদেরগুলো দরকার আর কি দরকার না এই সিচুয়েশানে এরা ভীষণভাবে ডিসকানেক্টেড হয়ে গেছে মোবাইল দিয়ে কানেক্টেড ফেসবুকে ওরা কানেক্টেড হচ্ছে কিন্তু বন্ধুদের সঙ্গে একটা আউটিং দেওয়া সেটা হচ্ছে না তাহলে মোবাইলে ক্লাস করলে ও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে আমার কি করণীয় সেখানে না একটা টাইম যদি আমি ঠিক করে দিই যে টাইমটা হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে এসে কমিউনিকেট করবে গার্জেনকে যদি এইটা আমরা সেট করি এবং এই সেট করব যখন তখন কিন্তু আমার থেকে করে দেব না বাচ্চাটিকে নিয়ে বাবা মাকে নিয়ে বসে এটা সেট করতে হবে যেখানে বাচ্চাটি এগ্রি করবে তার মানে কি হলো ও নিজে ডিসিশন নিল তাহলে আমি কি করেছি কি কারণে ও হচ্ছে আইডেন্টিফাই করেছি তারপরে আমি তাকে সাহায্য করছি যে বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে নিজেদের কমন কথাবার্তা আলোচনা করতে পারছে না তার সঙ্গে আলোচনা করে দেখলাম যে কতটা সময় সে বন্ধুদের সঙ্গে কথা বলতে চায় ফোনে বা এখনকার যে পরিস্থিতি তাদেরকে সপ্তাহে একদিন উইথ প্রিকশন মানে মাস্ক পরে হাতে স্যানিটাইজার সঙ্গে নিয়ে পাশাপাশি একটা গ্যাদারিং তারা গেল কয়েকজন ডিস্টেন্স মেনটেন করে তারা বসল এই যে কথা এক্সপ্রেস করতে পারবে নিজেদের মধ্যে পেয়ার গ্রুপ পেয়ার গ্রুপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটাকে আমাদের অ্যালাও করতে হবে তার মানে সোশ্যাল কানেকটিভিটিটা ভীষণ দরকার এটা আমাদের দরকার এবং এই অ্যাডোলেশনসকে কি করে আমরা সাপোর্ট দেবো তাহলে যতটা সম্ভব আমরা তার যে রুটিন গুলো আছে দৈনন্দিন জীবনের যে প্রত্যেক দিনের যে রুটিন যে ঘুম থেকে কখন উঠবে কখন পড়তে যাবে কোন সাবজেক্টটা কখন পড়বে তার চয়েস মতো তার নর্মাল রুটিনটা অ্যালাউ করা বাড়ি বাইরে মাঠে খেলতে যেতে পারছে না তাহলে বাড়িতে যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো করতে পারে বাড়ির কাজে ইনভলভ করা তাদেরকে ধরুন গাছ লাগাতে অ্যালাউ করলাম একটা গাছ তাকে দায়িত্ব দিলাম রেসপন্সিবিলিটি শেয়ার করতে দিলাম যে এই গাছটা এই তোমাকে এই এতগুলো গাছ দিয়েছি এই গাছগুলো তুমি লাগাবে প্রতিদিন জল দেবে এই গাছটা বেড়ে ওঠাটা তোমাকেই দেখতে হবে তার মানে কি রেসপন্সিবিলিটি দিলাম ঘরের কাজে ইনভলভ করা ছেলে হোক মেয়ে হোক বাড়ির বিভিন্ন কাজে ছোট ছোট কাজে তাকে ইনভলভ করে দিলাম তাহলে কি না এই অ্যাডোলেসেন্স এদের এনার্জিটা অনেক বেশি তো এই এনার্জি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছুই করছে না বাইরের আউটিং হচ্ছে না তো এই এনার্জিটাকে সে কি করবে চ্যানেলাইজ করতে পারছে না যেগুলো রেগে যাচ্ছে বিরক্ত হচ্ছে এবং অন্যভাবে সে শো করছে তো তাদেরকে রেসপন্সিবিলিটি শেয়ার করতে দিলাম এই যে যখনই তাকে একটা রেসপন্সিবিলিটি শেয়ার করতে দিলাম তখনই কিন্তু সে আস্তে আস্তে অন্যান্য কাজের থেকে এটার মধ্যে নিজে স্যাটিসফাইড হল একটা গাছকে চোখের সামনে বড় হতে দেখছে নিজে স্যাটিসফাইড হচ্ছে ফলে সে কি করছে হেলদি লিভিংটা আস্তে আস্তে অনুভব করছে আর বাড়ির লোকেরা ডাকছে যে তার আচরণের কোনো পরিবর্তন হচ্ছে কিনা তাহলে যদি আচরণের পরিবর্তন হয় তাহলে আমি কি করব তাকে না সময় তার সেফটিটা সিকিউরিটিটা দেওয়ার চেষ্টা করব সঙ্গে সঙ্গে কেন তুমি এটা করেছো সব কিছু খারাপ তুমি এটা করবে না এটা ঠিক নয় এই কথা নয় দেখো বাবা তুমি এটা করেছো এর কি সুবিধা কি অসুবিধা এটা বোঝো তুমি কি জানো বলো এটা এটা একটু বলো এই যে আলোচনা যদি করি তাহলেই কিন্তু আমরা তাকে হেল্প করতে পারবো তাহলে আমি স্বাস্থ্যকর্মী হিসাবে যে কাজগুলো করব। বাড়ির লোকের সঙ্গে তো সাথে অনেকটা সময় থাকবে তা তাদেরকেও আমাকে কিন্তু শিখিয়ে দিতে হবে ভীষণ ভীষণ দরকারি আমাকে গুড লিসনার হতে হবে মানে আমি শুনবো বেশি বলবো কোন তাহলে কি হলো বাড়ির লোককে শিখিয়ে দেব যে বাড়ির ওই বেড়ে ওঠা বাচ্চাটি যখন কোনো কথা বলছে তখন তাকে আমাকে বলতে দিতে হবে আর আমি শুনবো এবং শুনতে শুনতে মাঝে মধ্যে যা শুনছি একটু রিপিট করব। যাতে কি করব। রিপিটেশন করে এটা দেখব যে আমি যে কথাগুলো শুনছি সে যেগুলো বলছে সেটা কি ঠিকঠাক আমি শুনতে পেরেছি এটা আর আরেকটা জিনিস ওকে কনভে করা হয় যখনই কেউ বলছে আমি শুনে আবার বলছি যে আমি কতটা অ্যাটেনশান দিয়েছি এটাও কিন্তু আমি কনভে করে দিলাম তারপরে তাদেরকে অ্যালাউ করা যে সে যত কোশ্চেন ওর মনের মধ্যে যত কোশ্চেন আছে সেইগুলো যেন বলে সে কোশ্চেনগুলো বাড়িতে বাবা মা আমরা কি করি কোনো বাচ্চা যখনই কোশ্চেন করছে সঙ্গে সঙ্গে আমি বলে দেবো এই এত কথা বলবি না চুপ কর কেন এত বলছিস এত বলার দরকার নেই না এটা না ওকে এক্সপ্রেস করতে দিতে হবে বলতে দিতে হবে ওর অনেক প্রশ্ন চারপাশে যা ঘটছে যা দেখছে তার সেগুলো নিয়ে ওদের অনেক প্রশ্ন সেইগুলো ওদের শেয়ার করতে দিতে হবে যদি করতে দিই তাহলেই তো আমি বুঝতে পারবো যে ও কি ভাবছে ও কি করতে চাইছে এবং সেখানে আমি কমফোর্টটা প্রোভাইড করব। ভীষণ ইরিটেটেড হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে তাহলে আমিও ইরিটেটেড হয়ে গেলাম না এটা আমরা করতে পারি না ও যতটা রেগে গেছে ওকে অ্যাটাক না করে আমি কাম ডাউন থাকলাম অনেক রেগে রেগে জিনিসপত্র ভাঙছে আমি ওটাকে ইগনোর করলাম দিলাম না হ্যাঁ নষ্ট হয়তো করেছে অ্যাটেনশান দিলাম না ইগনোর করলাম তাহলে ও দেখলো যে এই ঘটনাটা আমার বাবা মা খুব একটা পাত্তা দিল না ও এই কাজটা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে আর কি যখনই দেখছি বাচ্চাটি ভীষণভাবে আচরণগত পরিবর্তন দেখা দিচ্ছে তাকে গান শোনা তারপরে আর্ট আঁকা আঁকতে দেওয়া যা পারছে যেরকম সেটাতে ব্যস্ত থাকতে দেওয়া যে কোনো গল্প এতদিনের স্কুল গিয়েছ স্কুলে কোনো ভালো ঘটনা একটু বলো পরিবারের যে কজনই আছে বাবা মার সঙ্গে নিয়ে বসে গল্প বলতে অ্যালাউ করা এইগুলো যদি আমরা করতে পারি আমরা এই গ্রুপকে হেল্প করতে পারবো যেমন সুন্দর এঁকেছিস তো খুব সুন্দর এঁকেছিস এই যে অ্যাপ্রিসিয়েট করা যে আঁকাটা এঁকে নিয়ে এলো বা দারুণ এঁকেছিস ওকে এই টাস্কটা দিলাম আমার কাছে যদি আসে একটি বাচ্চা স্কুলের বাচ্চা বাবা মার সঙ্গে আমি তার সঙ্গে কথা বলে তাকে দেখলাম ও ওর পরিবর্তন হয়েছে কারণ সিচুয়েশন তাহলে তাকে ছোট্ট ছোট ছোট কাজ দিলাম এবং ওই কাজটা আমাকে দেখাতে বললাম ও যদি আমাকে দেখাতে এলো আমি ওকে অ্যাপ্রিসিয়েট করব প্রশংসা করব তাহলে ও এই কাজগুলো খুব ভালোভাবে করবে এবং এর ফলে কি হবে ওর ওই আঁকার মধ্যে না ওর চিন্তা ভাবনাগুলোকে ও বের করে তো ওই আঁকা দেখেও বোঝা যায় যে কি ভাবছে ডিস্ট্রাকটিভ কিছু ভাবছে নাকি ক্রিয়েটিভ কিছু ভাবছে এবং যখনই আমরা প্রেজ করব মানে প্রশংসা করব তখনই এরা কি করে ওই জিনিসটা রিপিটেড করার চেষ্টা করে থাকে এবং সেটা তাকে কি করবে না অনেক বেশি হেল্প করবে ভালো কাজটা ভালো আচরণটা শো করতে যেরকম করোনা পিরিয়ডে এটা একদম কি কি সিচুয়েশনে একদম ছোট বাচ্চা যদি থাকতো করোনা পিরিয়ডে আমাদের ভীষণ যে করা এগুলো ছিল তো এখন আমরা এই বাই জেনে গেছি বাচ্চাদের মানে গ্রুপের একটা ওয়েব আসার মতো ব্যাপার ছিল যে সিচুয়েশনটা পেরিয়ে আসলে এখন নতুন অমিক্রন এসছে সেখানে সবাই টেন্স। মানে স্কুল কলেজ খুলছে কিছু কিছু খুলেছে আবার বন্ধ হয়ে যাবে না তো এই যে ব্যাপারটা তাহলে সেটা ওদের মধ্যে আবার পাইলিং আপ হচ্ছে এবং হয়তো বলছে যে আমার ঘুমোতে কষ্ট হচ্ছে খেতে কষ্ট হচ্ছে আমি স্বপ্ন দেখছি রাত্রে এই যে জিনিসগুলো দেখছি তাহলে এগুলো কি করব এই ওরা তাহলে কিভাবে একটি অ্যাডোলেসেন্স বা বেড়ে ওঠা ছেলে মেয়ে কি কি করবে যেটা তাকে হেলদি ওয়েলবিং বা ব্যালেন্সড লাইফ নিতে সাহায্য করবে এইটা কিন্তু আমরা বাড়ির লোককে বাবা মাকে আমরা কিন্তু গাইড করবো বুঝিয়ে দেবো বাচ্চাটিকেও বুঝিয়ে দেবো যেরকম এখানে যদি আমরা দেখি যে সব সময় তাকে বলতে হবে যে নিজের জন্য একটু সময় তাহলে কি গান শুনছে পারে বাড়িতে তার যে ধরনের সামর্থ্য আছে বাবা মায়ের সেই সামর্থ্য অনুযায়ী হেলদি খাবার দাবার গুলো খেতে হবে শাকসবজি খাওয়া জলটা বেশি করে নেওয়া এইগুলো তাকে করতে হবে খাবারের মধ্যে ওই যে হলুদ জাতীয় খাবার সবুজ খাওয়ার সাদা বাচ্চারা কি করে এই বয়সের বাচ্চারা শাক সবজি খেতেই চায় না তাহলে খাবারের মধ্যে যাতে হলুদ সবুজ এবং সাদা এই তিনটে অংশ থাকে এই সব মিলিয়ে খাবারটা তারা কি খাবে এটা তাহলে হেলদি খাওয়ার যাতে খেতে পারে তারপরে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে একটা রুটিন মেনে চলা একটু ঘুমানোর টাইম থাকবে একটু রেস্টের টাইম থাকবে একটা সময় থাকবে যখন সে সবার সঙ্গে বসে গল্প করবে মানে সে সবার সঙ্গে রিক্রিয়েশান কিছু করছে একটু সময় টিভি দেখলো হয়তো তাহলে সেটাও একটা টাইম মানে ফ্যামিলি টাইম অর্থাৎ সবাইকে নিয়ে এসে শেয়ার করছে তারপরে ধরুন বাড়িতে যদি এজেড পার্সন থাকে তাহলে সেই এজেড পারসনের সঙ্গে টাইম স্পেন্ড করতে শেখানো দাদু ঠাকুমা তাদের সঙ্গে এরা গল্প বলছে দাদু ঠাকুমার কাছ থেকে গল্প শুনছে এই যে শেয়ার করা এই রিলেশনশিপ তৈরি করা এইগুলো যদি তৈরি আমরা শিখিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের যে বেড়ে ওঠা যে বাচ্চারা কিশোর কিশোরীরা তারা অনেকটা বেশি ডেইলি লিভিংটাকে অনেক ব্যালেন্সড লাইফটা লিভ করতে পারে আর কি না মোবাইল ফোনের অ্যাভেলেবিলিটি যদি থাকে তাহলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে শেয়ার করে নিজেদের মধ্যে পেয়ার গ্রুপের মধ্যে একটা সময় ঠিক করলো গল্প করলো সেটা করতে পারে আবার দেখুন বাড়িতে ফিজিক্যালি যদি থাকে তাকেও চেয়ারে বসে কি করে খেলবে তাহলে বাড়ির লোকেরা আজ যে বাবা মা আমিও কিন্তু তাকে হেল্প করবো খেলাধুলার মধ্যে সেটাও করার ব্যাপার রয়েছে এছাড়া অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেরকম পারে ডান্স মানে কোমর দোলানো যে কোনো দিকে এটাও কিন্তু ভীষণভাবে স্ট্রেস রিলিজ করে যে কোনো অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা যাতে করে বাড়িতে থেকে যে কিছুটা সময় তুমি তোমার নিজের অ্যাক্টিভিটি করতে থাকবে যাতে এই যে কনস্ট্যান্ট বসে আধ ঘন্টার বেশি বসে ক্লাস করছে এইগুলো থেকে কি হচ্ছে ওবেসিটি গ্রো করছে তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সকাল সন্ধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে আমাকে শিখতে শেখাতে হবে স্বাভাবিক এক্সারসাইজ হাত সোজা করা মানে স্ট্রেচিং যে এক্সারসাইজগুলো রয়েছে স্কুলে যেগুলো শিখে সেগুলোকে প্রতিনিয়ত প্র্যাকটিস করা এই হেলদি হ্যাবিটগুলো কিন্তু আমাদের চাই এটা কিন্তু আমাদের দরকার এছাড়াও দেখা যাচ্ছে এর পরেও যদি দেখা যাচ্ছে যে গার্জেন এসে বলছে যে আমার বাচ্চাটি কিন্তু কথায় কথায় রেগে যাচ্ছে জিনিসপত্র ভাঙচুর করছে আমাদের দিকে মারতে তেলে আসছে তাকে কিন্তু আমরা আর বাড়িতে ওইভাবে রেখে দিতে পারবে না তাকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে এবং আমি কথা বলে যদি দেখি যে তাকে কোনো হেল্প করতে পারছি না তাহলে তাকে কাউন্সেলিংয়ের জন্য প্রফেশনাল কাউন্সেলারের কাছে রেফার করতে হবে দরকার হলে যদি দেখা যাচ্ছে যে কমিউনিকেশন করে কাউন্সেলার তার সঙ্গে কমিউনিকেট করে দেখা গেল যে কাউন্সেলিং করেও কোনো চেঞ্জ হচ্ছে না তখন কিন্তু আমাকে সাইকেট্রিস্টের কাছেও রেফার করতে হতে পারে এইগুলোই হচ্ছে প্রারম্ভিক সময়ে প্রাথমিকভাবে আমরা লক্ষণগুলোকে চিহ্নিত করতে পারলাম আমরা যখন কথা বলেছিলাম বা বাড়ির লোক যে যে আচরণগুলো বলেছিল সেগুলোকে কাগজের মধ্যে ছোট্ট ছোট্ট করে নোট করে দিতে হবে দিয়ে সেগুলো দিয়ে আমরা কিন্তু রেফার করব আর যাই করি না কেন আমি সব সময়ের জন্য ওকে রিয়াসিওর করব। যে তোমার অসুবিধাগুলো আমার কাছে বলো আমি এগুলোকে কনফিডেন্সিয়ালি রাখবো এবং আমি তোমাকে কি সাহায্য করতে পারি এটা নয় তুমি এটা করো ওটা করো এটা করবে না এই এই যদি র্যাপো এস্টাবলিশ করতে পারি আমরা তাহলে ও কিন্তু সহজভাবে আমার কাছে ওর প্রবলেমগুলো বলতে পারবে এবং সেই প্রবলেমগুলো আমি কি করব না ওকে দিয়েই কী করে সমাধান করা যায় ওয়েজ ওয়ান টু থ্রি ফোর ওয়েজ তৈরি করে দিতে পার আর কিছু কিছু জিনিস আমরা যদি নাই পারি তাহলে প্রফেশনাল হেল্প নেওয়ার জন্য ওকে পাঠাতে হবে এবং এই যে প্রফেশনাল হেল্প নিতে যেতে হবে এটা কিন্তু ওকেই ঠিক করে নিতে হবে এইটা কিন্তু দরকার অর্থাৎ কাউন্সেলিং আমাদের কিন্তু করার দরকার আছে তাহলে যখন আমি বাবা মার সঙ্গে কথা বলছি একটি বাচ্চার সম্বন্ধে বাবা মাকে শিখিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে বাচ্চাটিকেও কিন্তু আমাকে কি করতে হবে না শিখিয়ে দেব তা বাবা মা হিসেবে বা আমি স্বাস্থ্যকর্মী হিসেবে কি করব ভীষণ ফ্রেন্ডলি ম্যানারে বন্ধুত্বপূর্ণ আচরণ আমায় করতে হবে অর্থাৎ বাচ্চাটিকে তাকে উইথ ডিউ রেসপেক্ট বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ তৈরি করতে হবে তার কি কি অসুবিধা হয়েছে সেই ব্যাপারটাকে আমাকে কি করতে হবে ক্লিয়ার করতে হবে এই এই ঘটনাগুলো ঘটেছে তুমি বলো যে এখানে আমরা কিভাবে সমাধান করতে পারি তুমি কি কোনো সমাধান ভেবেছো এর আগে এই অসুবিধা কি তুমি দেখেছো যদি অসুবিধায় পড়ে থাকো তুমি কি করে সেখান থেকে বেরিয়ে এসছো বলো তাহলে এই যে বলছি আর কি এই বাড়ির লোককে আমাকে ভীষণ হবে যে ওর ভীষণই জরুরি বাবা মার সাপোর্ট এই অবস্থায় তো বাবা মা কি সাপোর্ট আমাকে করবে বাবা মা তাকে ম্যানারে করবে মানে তার কাছে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তার অসুবিধাগুলো বোঝার চেষ্টা করবে আর অহেতু কন্ট্রোল না হারিয়ে বাচ্চাটিকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে কারণ ও যে আচরণগুলো দেখাচ্ছে সেটা কিন্তু আমার পরিবেশ থেকেই তৈরি হয়েছে তাই আমার পরিবেশটাকে শান্ত করার দায়িত্ব আমাদের সেটা আমাদের করতে হবে এবং যে বিহেভিয়ারগুলো ও শো করছে সারাক্ষণ পানিশমেন্ট দিলে চলবে না শাস্তি দিলে চলবে না ওকে টাইম বাউন্ড করে দিতে হবে এই টাইমটা এটা করবে এই টাইমটা এবং তার সঙ্গে সঙ্গে প্রশংসা যেটা ধরো ধরুন কোনো একটি বাচ্চা ডিম ভালোবাসে তাহলে তাকে আমি বললাম তুমি যদি এই কাজটা এভাবে করো আমি আজকে তোমাকে ডিমের পুচ খাওয়াবো বা তোমার খাওয়ারে একটা ডিম বেশি দেব। তার মানে কি আমি তাকে প্রশংসা করছি শুধু না তাকে একটা উপহার দিচ্ছি কোন উপহার ওর পছন্দের জিনিসটা সব থেকে মজা কি এরা ওদের পছন্দের জিনিসটা যদি পেয়ে যায় তখন কিন্তু এরা কি করে চেষ্টা করে যে সেই কাজটা করার তাহলে ছোট্ট ছোট্ট কাজ তার সঙ্গে সঙ্গে যদি আমি তাকে প্রশংসা করি তাকে উপহার দিই পছন্দের জিনিসটা পছন্দের খাবারটা বানিয়ে দিলাম তাহলে কিন্তু সে কি করবে না ওই যে আচরণগুলো যে দেখাচ্ছিল সেগুলো আস্তে 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 কাটের করে ও আমার শেখানোর জিনিসগুলো করার চেষ্টা করবে এই ব্যাপারটা আমাদের কিন্তু জানতে হবে আর কি ওরা তো বলতে পারে না বলতে চায়ও না কথা যদি ভাবি তাহলে ওদের যে চেঞ্জগুলো হচ্ছে সেটা দেখে আমাকে কিন্তু বুঝতে হবে যে কি হচ্ছে এবং আমি অ্যাজ এ হেলথ ওয়ার্কার কি করবো আমার এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে ওকে হেল্প করার আমাকে চেষ্টা করতে হবে যে ওর এক্স্যাক্টলি কি প্রবলেম হচ্ছে তাহলে কি কি বললাম কিভাবে আমি একটি বাচ্চার ওয়েল করব তাহলে তার কি মুখের আচরণ কত কি পরিবর্তন হচ্ছে সেটা দেখে বুঝবো না কিনা চোখগুলো লাল লাল করে তাকাচ্ছে তার মানে কি খুব রেগে গেছে চোখে জল গড়িয়ে পড়ছে কি কখন জল যখন ও নিজেকে বলতে পারছে না এক্সপ্রেস করতে পারছে না খুব রেগে আছে কিন্তু এক্সপ্রেস করতে পারছে না নিজের মনের মধ্যে চেপে রাখছে চোখ দিয়ে জল পড়ছে এই জিনিসগুলো কিন্তু দেখে আমায় বুঝে নিতে হয় আর তাকে অ্যালাও করলাম যে আঁকা তারপরে ছোট ছোট ভেন্টিলেট করতে দেওয়া এই ড্রয়িং করলাম লিখতে দিলাম কোন একটা বিষয় সম্বন্ধে লিখল এই জিনিসগুলো যদি আমরা করি ক্রাফট ওয়ার্ক করতে দিলাম দিলাম তার সঙ্গে বাড়ির লোকেরা একটু সময় করে কিছু কিছু ইনডোর গেম খেললাম লুডো খেললাম ক্যারাম বোর্ড খেললাম এইগুলো করলাম স্বাভাবিকভাবে অটোমেটিক প্রসেসে কিন্তু এগুলো আমাদের কি করবে ওর সঙ্গে রিলেশনশিপ তৈরি করতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে বাচ্চাটি তার যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো থেকে সরিয়ে নিয়ে চলে আসবে আর ভীষণ ইম্পর্টেন্ট কি যে কখনো সে শিখ হলে কি কি করবে সেটাও শিখিয়ে দেওয়া ভীষণভাবে দরকারি বাড়িতে একজন অসুস্থ হলে বাচ্চারা আগে স্ট্রেস হয় তো সে কি করতে পারে এই জিনিসগুলো তাদের দেখিয়ে দেওয়া করোনার পিরিয়ডে কি কি করবে আমরা অলরেডি এতদিন ধরে জেনেছি এখানে জাস্ট আমি ছোট্ট করে একটু বলার চেষ্টা করি যে যতবারই জানি না কেন ওর মধ্যে একটা ফিয়ার থাকে ভয় থাকেই তাই এদেরকে কি ট্রিটমেন্ট হচ্ছে এই যে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে কি কি পরিবর্তন হতে পারে এগুলো ওদের বোঝার মতো করে বুঝিয়ে দিতে হবে ওদেরকে আর ওদের ইমোশান আবেগটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে ইমোশানাল হেলথ এটার পিছনে কিন্তু আমাদের ভীষণ দরকারি যে কি হচ্ছে যাতে নাকি আমি আগেই বুঝতে পারি ও কি ভাবছে ও কি করছে যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করে করুক আমি বাধা দেব না কারণ কি তাহলেও এক্সপ্রেস করতে পারছে এই যে এছাড়া আমার চারপাশে কারা রয়েছে তাদেরকেও আমি অ্যালাউ করলাম বা বাড়িতে যদি কোভিড হয় কি কি ট্রিটমেন্ট হতে পারে কি কি করবে এই যে যদি আলোচনাগুলো থাকে তাহলে কিন্তু ও পার্টিসিপেট করতে পারে সর্বোপরি বাবা মাদের জন্য আমাদের একটাই কথা থাকবে যে যেটুকু সময় বাড়িতে থাকছে বাবা মা সেই সময়টা বাচ্চাদের সঙ্গে একটা কোয়ালিটি টাইম মানে যে সময়টা দিচ্ছে বাচ্চাদেরকে ভীষণ ইম্পর্টেন্ট কোয়ালিটিটা বাড়ি ফিরে কাজ করে বাড়ি ফিরে আমি কি করলাম আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি না ওদেরকে সময় দিতে হবে আর কি না সব সময় পজিটিভ মানে ইতিবাচক কথাবার্তা বলা ওদের সঙ্গে বসে ওর দৈনন্দিন জীবনের রুটিন তৈরি করে দেওয়া কথা বলতে আমাদেরকে টাইম দিতে হবে আমি রেডি যে হ্যাঁ ও কি বলছে আমি শুনবো ওর সঙ্গে কথা বলার সময় দিচ্ছে তাহলে যদি আমার এগুলো করি তাহলে কি হবে না এই যে ওরা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে ওদের যে অ্যাবিউসিভ অ্যাক্টিভিটিসগুলোর জন্য ওরা যে ইরিটেটেড হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো থেকে দূরে তো রাখতেই পারবো তার সঙ্গে সঙ্গে আমার অবর্তমানে কোনো এক্সপ্লোশন হয়েছে না মানে অ্যাবিউসিভ এক্সপ্লোশন হচ্ছে কিনা বাড়ির কেউ ওকে আঘাত করেছিল কি না এই জিনিসগুলো কিন্তু আমরা বলতে দিলে অ্যালাউ করলে আমি তাকে ইমোশনাল সাপোর্টটা দিতে পারবো আর কি তার সেফটি সিকিউরিটিটা দিতে পারবো এছাড়া অনলাইনে যেহেতু পড়াশোনা হচ্ছে তাহলে একটা সময় তাকে বন্ধুদের সঙ্গে অনলাইনে ম্যাচ করার চেষ্টা করতে পারবো তাহলে আমি যদি তাকে এই কাজগুলো করাতে পারি গোল্ডেন কিছু জিনিস আছে সেগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু কি করবো না ওকে আমি ওর স্পেসিং করতে দিলাম যার ফলে ওর টেনশানটা বিল্ড আপ হবে না ও বিহেভিয়ারের যে মানে আচরণগত পরিবর্তন হয়ে যাচ্ছিল সেখান থেকে ও কিন্তু ফিরে আসবে এবং কম্পিউটারে কতটা সময় ও দেবে ক্লাস করতে গিয়ে তার বাইরে আরও একটু এক্সট্রা টাইম কখন ইউজ করবে আমার পারমিশন নেই করলো বা ও বলেছে আমি ওকে অ্যালাউ করলাম তাহলে কিন্তু কি করবে ও ওর বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে না এছাড়া কি হচ্ছে ভীষণ দরকার অ্যাডোলেসেন্সরা এই বয়সটা এরকম অ্যাডভেঞ্চার যেরকম করে সেরকম সেলফ আইডেন্টি তৈরি হয় তাই নিজের ওয়েলবিং প্ল্যান তৈরি করতে দিলাম ওকে কার সঙ্গে বসে আমার সঙ্গে বসে ও ওর ওয়ার্কবুক তৈরি করবে এবং সেইটা যাতে কি হচ্ছে না নিজে সেই সময়টা ব্যবহার করবে যাতে অনেকটা সময় আনওয়ান্টেডলি নষ্ট না করে দেয় এবং তার ফিলিংস গুলোকে শেয়ার করতে পারে টাইম প্ল্যান করতে পারে এগুলো এছাড়া অ্যানিমেলের সঙ্গে বাড়িতে যদি ছোটোখাটো মানে যাদের বাড়িতে ওই কুকুর পেড়াল ছাগল গরু এগুলো রয়েছে তার সঙ্গেও টাইম শেয়ার করছে এগুলো কিন্তু আমাদের দেওয়ার দরকার রয়েছে আর নিজের মানসিক ভারসাম্য কী করে রক্ষা করতে পারে না তার ক্রিয়েটিভিটিকে অ্যাপ্রিসিয়েট করা বন্ধুদের সঙ্গে রিলেশনশিপ মেনটেন করছে সেটাতে সাহায্য করা নিজের যত্ন সেলফ কেয়ার নিজের যত্ন নিজে নিতে কি করে পারছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে করতে পারে যেটা তার অ্যাংজাইটি মানে উদ্বেগটাকে দূর করবে সেটা করা তাকে আমার সামর্থ্য মতো তাকে তার হেলদি ইটিং হ্যাবিট খাওয়ার দাওয়ার প্রোভাইড করলাম আর ভীষণই দরকারি ওর ক্ষমতা কতটা সেটা রিয়েলাইজেশন করতে হেল্প করা অ্যাডোলেসেন্স তার যদি সেলফ রিয়েলাইজেশান মানে আমি কি করতে পারি আমার কতটা ক্ষমতা আমার কি কি করা উচিত কি বললে আমার চারপাশের লোকেরা কষ্ট পাবে কি বললে খুশি হবে আমার ফিলিংসটা বললে কেউ আছে যে শুনবে আমার বাড়িতে এই সাপোর্টগুলো যদি আমরা এদেরকে প্রভাইড করতে পারি তাহলেই কিন্তু কি হচ্ছে এরা সহজেই মানসিক স্বাস্থ্যটা সুন্দরভাবে মানসিক স্বাস্থ্যের অধিকারী হতে পারে যদি সেটা না হয় তাহলে কি হয় না অনেক রকম প্রবলেম সুইসাইডাল টেন্ডেন্সি দেন অ্যাটেনশন ডেপিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজডার যেটা বলছি সেই জিনিসগুলো এগুলো থাকে আর সবসময় অ্যালাউ করতে হবে তাকে এক্সপ্লোর করতে দিতে হবে এবং ভীষণভাবে অ্যালাউ করতে হবে যখনই ভালো কিছু করছে আমরা তাকে প্রেজ করব এখানে আমরা একটু রকম ছোট্ট জিনিস দেওয়া হয়েছে যে এই করোনা পরিস্থিতিতে ডক্টর নার্স মানে মেডিকেল গ্রুপ যে কাজকর্ম করছে ওদেরকে অ্যালাউ করলাম যে তুমি তোমার গ্র্যাটিটিউডটা শো করো তোমাকে একটা কালার পেন্সিল দিয়েছি কোনো কিছু দিয়েছি তাহলে সে কি করছে পেরেন্টদের জন্য বাবা আজকে আমাকে খুব ভালো বলেছে বাবা আজকে আমার জন্য এই খাবারটা এনেছে আমি কি করে তাকে গ্র্যাটিউড শো করব। বা করোনা পরিস্থিতিতে মেডিকেল টিম এত সুন্দর কাজ করছে অ্যাডলেশন এজ এরা কিন্তু এটাকে দেখে এনজয় মানে অ্যাপ্রিসিয়েট করে কি করে তুমি গ্র্যাটিটিউড শো করবে তুমি ড্রয়িং করে করো সুতরাং সেই ড্র করে একটা সুন্দর থ্যাংকস কার বানিয়ে দিল তাহলে এই যে এটা করলো এটার মধ্য দিয়ে কিন্তু সে পজিটিভিটিটাকে গেন করলো সে এইভাবে কিন্তু আমরা তার ইমেজ এবং আইডেন্টি এবং তাদের মানসিক স্বাস্থ্যটা ডেভেলপ করিয়ে দিতে পারি এছাড়া ভীষণ দরকারি যেগুলো কয়েকটা কথা তাদেরকে অ্যালাউ করব কথা বলতে তার ফিলিংটা এক্সপ্রেস করতে হেল্প করব এবং সবসময় তাদের যে কোশ্চেন করছে সেই কোশ্চেনগুলোর অনেস্টলি আমি কিন্তু অ্যান্সার করার চেষ্টা করব আর তাকে নিজেকে কোশ্চেন করতে শেখাতে হবে কি যে কি জিনিস আমি করতে পারি আমার নিজের সম্বন্ধে আমার কতটা ক্ষমতা কোন অ্যাক্টিভিটিটা আমি করতে পারি ভালো করে এবং আমার স্ট্রেংথ তৈরি করবে এই জিনিসগুলো যদি আমি তাকে হেল্প করি তাহলেই কিন্তু এই গ্রুপ অ্যাডোলেসেন্স গ্রুপ এরা কিন্তু আমাদের নিউ কামার এদের এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবে আর কি আমরা এদেরকে কিভাবে হেল্প করব আরও যে মানে কমন জিনিস সিম্পল জিনিস থেকে ডিফিকাল্ট এক্সপিরিয়েন্সের দিকে এগিয়ে যেতে তাকে হেল্প করতে পারি যে প্রথমত তাকে আমি উৎসাহ দেব যে এই কাজটা তুমি করতে পারছো তারপরে আস্তে আস্তে যেরকম আমরা অঙ্ক করতে কি প্রথমে যোগ করি তারপরে বিয়োগ গুণ ভাগ এই যে বলেছে কেন না সহজ থেকে আস্তে আস্তে কঠিন দিকে যাব তাহলে সেরকমই যে ওকে যদি আমি শিখিয়ে দিতে পারি যে অনলাইনে কেউ বুলিং করছে সে কি করে সেটাকে স্ট্যান্ড করবে কারণ বাচ্চাদের পারসেপশানের উপর ডিপেন্ড করে কেউ কান্নায় ভেঙে পড়ছে কেউ বাস করছে কেউ বা গালাগালি করে দিচ্ছে তো তাহলে এই স্ট্যান্ড করবে কি করে সেটা যদি আমরা তাকে ডেভেলপ করিয়ে দিতে পারি যে এগুলো ঘটনা এটা বলতেই পারে এই বয়সে তখন কিন্তু ওরা নিজেদের দেখবে যে কেউ আছে যে ওকে হেল্প করছে ও কিন্তু ভেঙে পড়বে না এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু করতেই হবে তাহলে আজকের যে বিষয়বস্তুতে আমরা দেখলাম যে বাচ্চাদেরকে আমরা কি করে হেল্প করতে পারি যে আমরা সবসময় ওদের অ্যালাউ করব যাতে ওরা ওদের মনের ভাব ফিলিংস বা যেটা ওরা ভাবছে সেটা এক্সপ্রেস করতে পারে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারে বাবা মার কাছে এক্সপ্রেস করতে পারে পেয়ার গ্রুপ নিজের গ্রুপের মধ্যে শেয়ার করতে পারে এবং ক্রিয়েটিভিটি ড্রয়িং পেন্টিং যা পারে যা কিছু লিখতে পারা হেলাও করলাম কেয়ার নিজের যত্ন নিতে শেখান নিজের জামাটা নিজেকেই পরিষ্কার করতে হবে নিজের জামাটা রোদ্দুর থেকে তুলে গুছিয়ে রাখবে ভালো করে গুছিয়ে রাখলো না বাবা মাকে শিখিয়ে দিলাম যে রাগ করলে চলবে না এই কি খারাপ করে রেখেছিস না বা দারুণ সুন্দর গুছিয়েছিস তো বাবা এটাই যদি এভাবে রাখিস আরো ভালো হয় এই নিজের যত্ন নেওয়া সেলফ কেয়ার একদম আর নিজের সম্বন্ধে সচেতন হতে সাহায্য করা আমার ক্ষমতাকে আমি কতটা কি পারি এইটা যদি এদেরকে আমরা শিখিয়ে দিতে পারি তাহলেই কিন্তু কি হচ্ছে না এরা সহজেই যে কোনো সিচুয়েশন আসুক না কেন সেই সিচুয়েশনের মোকাবিলা করতে পারে কারণ আজকের সমাজে আজকের সিচুয়েশনে করোনা পিরিয়ডে এরা এতটাই ঘরবন্দি হয়ে গেছে এবং ভার্চুয়াল লার্নিং দিকে যাচ্ছে তাই স্ট্রেস অ্যাংজাইটি দেন সুইসাইডাল টেন্ডেন্সি এবং বিহেভিয়ারের প্রবলেম ভীষণ ভীষণ কমন দেখা যাচ্ছে তো সেই জায়গাগুলো থেকে যদি আমরা এদেরকে বের করতে চাই তাহলে আমাদের এদেরকে সবসময়ের জন্য স্পেস দিতে হবে এবং শুধু এদেরকে বলে গেলাম তা নয় বাড়ির লোকেদেরকে বাড়িতে যাদের নিয়ে আছে বাবা মা বাবা মাকে যদি আমরা শিখিয়ে দিই যে কি ধরনের আচরণ তারা করবে এই বাচ্চাদের সঙ্গে তাহলেই কিন্তু আমাদের পক্ষে সম্ভব যে এই গ্রুপটাকে আমরা কি করব না কেয়ার করতে পারব কারণ এরাই কে আমাদের হচ্ছে নিউয়ার নেক্সট জেনারেশান সো এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমি যদি এটা করি তাহলেই কিন্তু একমাত্র আমরা আমাদের যে সুস্থ বাচ্চা যারা সুস্থ সমাজের যারা এরা ভবিষ্যৎ আমাদের নেশনের তাদেরকে আমরা তৈরি করতে পারবো তো আজকে যে বিষয়বস্তু আমাদের ছিল যে মানসিক রোগ কি মানসিক সুস্থতা চারিত্রিক কি কি গঠন কি কি তৈরি হয় আর কি কি অসুবিধা হলে আমাদের মানসিক অসুস্থতা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি কি কি লক্ষণ যেগুলো আমরা বলি ওয়ার্নিং ফিচার্স মানে কি দেখায় প্রথমেই তো কারোর খুব বড় ধরনের মানসিক অসুস্থতা হয় না প্রথমে কিছু কিছু আচরণগত পরিবর্তন দেখা যায় কিছু আবেগের পরিবর্তন দেখা যায় তাহলে কি দেখাচ্ছে কি দেখে বুঝবো যে এ স্বাভাবিক জীবনযাপন থেকে একটু 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 করে সরে যাচ্ছে সেইগুলো সম্বন্ধে আমরা জেনেছি আমাদের ভ্রান্ত ধারণা যেগুলো বললাম হুম যেমন যে বংশগত একটা রোগ মানসিক রোগ বাড়িতে যদি তৈরি হয় তাহলে এর থেকে সুস্থ হয় না এগুলো সমস্ত আমাদের ভ্রান্ত ধারণা কোনো মানুষ যদি মানসিক রোগগ্রস্ত হন অসুবিধা হয় যদি ঠিক সময় মতো তাকে আমরা চিকিৎসা করাতে পারি মেডিসিন যদি ঠিক মতো নেয় তার সঙ্গে যদি তাদেরকে আমরা কথ মানে সাইকোথেরাপি দিতে পারি টক থেরাপি যেটাকে খুব কমনভাবে ভাবে বলা হয় তাহলে এই মানুষ কিন্তু সুস্থ জীবন যাপন করতে পারে সে তার স্বাভাবিক জীবন যাপন করতে পারে এই জিনিসগুলোকে আমাদেরকে কে কিন্তু বলবে পাগল এই কথাটা কিন্তু আমরা বলবো না এখন এই কথাটা একেবারেই বলবো না কাউকেই বলবো না যে পাগল এই কি হচ্ছে না স্বাভাবিকের থেকে একটু ডেভিয়েশন হয়েছে যে এ পাগল এই কথাটা একদমই না পাগল কথাটা আমরা কাউকেই বলবো না নিজেকে তো নয় কাউকেই না পাগল মানসিক রোগী না পাগল এই কথাটা আজকে একেবারেই নয় এখন কাউকেই আমরা বলবো না এটা একদম এথিক্যালি এ নয় এর অনেক কিছু ব্যাপার আছে সুতরাং পাগল কথাটা তো আমরা কিন্তু একদম বলবো না আর কি না ভ্রান্ত ধারণাগুলো থেকে সরিয়ে আনা আমার বাড়িতে অসুবিধা হয়েছে একে আমার স্বাস্থ্য কর্মীর কাছে নিয়ে যাওয়ার দরকার যিনি প্রফেশনাল ট্রিটমেন্ট করতে পারবেন তার কাছে নিয়ে যাওয়ার দরকার আছে এইটা মানুষের মধ্যে সচেতনতাটা আমাদের ছড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু আমরা দিনে দিনে আমরা যে পরিবেশে বাস করছি সেই পরিবেশ কিন্তু আমাদের বিভিন্ন মানসিক রোগ তৈরি করার একটা কারণ তো সেখানে সচেতন যদি হয় তাহলে আমরা মানুষকে সুস্থ স্বাভাবিকভাবে কিভাবে ব্যালেন্স রেখে জীবনযাপন করতে পারবে সেটা কিন্তু আমরা শিখিয়ে দিতে পারব আর মানসিক চাপ যেমন বাড়ির লোকের কথা ভাবছি আমার চারপাশে যারা রয়েছে তাদের কথা ভাবছি আর স্বাস্থ্যকর্মী হিসেবে আমরাও প্রতিনিয়ত যে সিচুয়েশানে এক্সপোজ হচ্ছি আমাদেরকেও সেই চাপটা কিন্তু রিলিফ করার জন্য প্র্যাকটিস করতে হবে ব্রিদিং এক্সারসাইজ ডিপ ব্রিদিং এক্সারসাইজ মাইন্ডফুলনেস যেগুলো বললাম ফিজিক্যাল এক্সারসাইজ তাছাড়া ছাড়া একটু হেলদি খাওয়ার দাওয়ার খাবারের মধ্যে সাদা সবুজ হলুদ এই তিনটে ধরনের খাওয়ার যাতে আমার মধ্যে থাকে সেই জিনিসগুলো কিন্তু আমাদের খাবারের মধ্যে রাখতে হবে তাহলে আমরা যদি সুস্থ থাকি তবেই তবেই না না কারোর যত্ন নিতে কাউকে আমি হেল্প করার জায়গায় তো সেই জায়গাটা আমাদের থাকতে হবে তার মানে কি মানসিক স্বাস্থ্য শুধু যে অসুস্থ হয়েছে তার জন্য নয় তার পরিবারের জন্য যে স্বাস্থ্যকর্মী তার যত্ন নিচ্ছে তার জন্য এবং অর্থাৎ সবার জন্য মিলে এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ যদি সবাই মিলে শেয়ার করি সবাই মিলে কেয়ার করি তাহলেই কিন্তু মানসিক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি বা মানসিক স্বাস্থ্য সুন্দরভাবে তৈরি করতে পারি এবং ভবিষ্যতে মানসিক রোগ তো ডেভেলপ করার হাত থেকে মানুষকে বাঁচাতে পারে হেল্প করতে পারে নিজেও সুস্থ থাকতে পারে এবং সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি একটি মানুষ যদি সচেতন হয় তার শারীরিক অসুস্থতা হলে যেমন ডাক্তারের কাছে যেতে পারে আমার আচরণের পরিবর্তন হলে আমার ভাবনার কোনো পরিবর্তন হচ্ছে চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে যেগুলো আমি ঠিক বুঝছি না আমি ডাক্তারের কাছে যাবই এই সচেতনতা বাড়ির লোককে যদি আমরা দিতে পারি আমার সঙ্গে যার দেখা হচ্ছে তাকে যদি দিতে পারি তাহলেই আমরা মানসিকভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো এবং আমার চারপাশের লোকেরা সুস্থ থাকবে এটা বারবার এই জন্যই বলছি যে যে স্বাস্থ্য সমীক্ষাগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ডিপ্রেশন আমাদের এক নম্বর হতে যাচ্ছে দু সালের মধ্যে এবং যেখানে হার্ট ডিজিজ ক্যান্সার এরা ছিল সেখানে মানসিক রোগ এক নম্বরে আসছে কারণ আমরা ততক্ষণই আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু স্ট্রেসফুল সিচুয়েশন এক্সপোজ কিন্তু আমরা কি করি ব্যালেন্স মেনটেন করছি বড়ার লাইনে চলছি তো যদি যে সময়ে আমি আর পারবো না তখনই কিন্তু আমি কি হয়ে গেলাম ব্রেক করে দিলাম আমার মধ্যে অ্যাবনরম্যাল বিহেভিয়ার দেখা দিল আমি আমার ডেলি অ্যাক্টিভিটিসগুলো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি তাই আমরা কি করলে এই মানে প্রাইমারি কেয়ার অর্থাৎ প্রাথমিকভাবে যদি লক্ষণগুলোকে আইডেন্টিফাই করতে পারি প্রপার যত্ন নিতে পারি যা রেফারেলের দরকার তাকে সেটা করে দিতে পারে ঠিক ঠিক জায়গায় বাড়ির লোককে যদি বুঝিয়ে দিতে পারে শিখিয়ে দিতে পারি তবেই কিন্তু আমরা মানুষের মানসিক স্বাস্থ্যটা তৈরি সুন্দরভাবে মানসিক স্বাস্থ্য ডেভেলপ করতে পারবো ঠিক আছে আজ এই পর্যন্তই থাক যদি কোনো কোশ্চেন থাকে কিছু থাকে এই ব্যাপারে তাহলে কোশ্চেন আমাকে জানালে আমরা এইগুলো নিয়ে পরে আবার আলোচনা করব ওকে থ্যাংক ইউ